أعوذ بالله من الشيطان الرجيم وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين ومن الانعام حموله وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين ثمانية أزواج من الضأن اثنين ومن المعز اثنين قل أذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين "نبئوني بعلم إن كنتم صادقين، ومن الإبل اثنين، ومن البقر اثنين، قل ذكرين حرم أم الأنثيين، اما اشتملت عليه ارحام الانثيين ام كنتم شهداء اذ وصاكم الله بهذا فمن اظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم ان الله لا يهدي القوم الظالمين قل لا اجد فيما اوحي الي محرما على طاعم يطعمه قل لا اجد فيما اوحي الي محرما على طاعم يطعمه الا ان يكون ميته او دما مسفوحا او لحم خنزير فانه رجس او فسقا اهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كل من ثمره إذا أثمر وآتوا حقه يوم حساده ولا تصرفوا إنه لا يحب المسرفين محن الله سمستقر شانسا جاء رب العالمين سب کی যা সৃষ্টি করেছেন তাতে বিভিন্ন রূপ দান করেছেন আল্লাহ বাকরাবুল আলমেনের সৃষ্টি এত সুন্দর যা বর্ণনা করে শেষ করা মানুষের জন্য অসম্ভব সালাতমু সালাম নাজিল্পেন মাহমুদুর রসুল্লাহ সাল আলী সাল্লামের ওপর যিনি পরে কেরিম মানব জাতির উদ্দেশ্যে মানব জাতির কাছে সুন্দরভাবে পৌঁছে দিয়েছেন আল্লাহর তরফ থেকে আমাদের তফসিল হবে সুরে আন আমের আয়াত নম্বর একশো একচল্লিশ থেকে মহান আল্লাহ এই আয়াতি গাছপালা যে বিভিন্ন রকমের সৃষ্টি করেছেন এই বিষয়টি উল্লেখ করেছেন আর বিভিন্ন বৃক্ষ লতা পাতা খামার এই বিষয়গুলি আর বিভিন্ন ফলমূল আর সেগুলি বিভিন্ন ধরনের স্বাদের রঙের আর তারপরে মহানাল্লায় সাধ করেছেন যে যেসব তোমাদের খাদ্যশস্য রয়েছে অথবা তোমাদের ফলমূল রয়েছে যেগুলি দীর্ঘ সময় রাখা যায় শুকিয়ে রাখা যায় এই ধরনের ফলমূল এগুলিতে জাকাতের হক রয়েছে আর জাকাত ছাড়া যে সব ফলমূলে হয়তো জাকাত নেই সেগুলি তো আশেপাশের যারা দরিদ্র গরিব অভাবী যাদের বাড়িতে হয়তো ওই সব ফলের গাছ নেই অথবা খাদ্যের অভাব রয়েছে কিন্তু তারা জাকাত নেই না হয়তো বা জাকাতের হকদার নয় ওদেরকে দেবে ওদেরও হক রয়েছে এবং আল্লাহ ফকরবুল আলমী যা হালাল করেছেন খাদ্য দ্রব্য থেকে ফলমূল থেকে বা যে কিছুই আল্লাহ হালাল করেছেন সেগুলি খেতে নির্দেশ দান করেছেন আর এই ক্ষেত্রে যেন তোমরা সীমা লঙ্ঘন না করো অপচয় না করো অপচয় থেকে নিষেধ করেছেন মহান আল্লাহ সাদ করেছেন ওয়াহাজি আনসা জান্নাত ই মারুসাদ আল্লাহ সেই সত্তা আল্লাহ তো তিনি যিনি সৃষ্টি করেছেন আনসা মানে হচ্ছে সৃষ্টি করা যেমন খালাকা মানে সৃষ্টি করা জান্নাতিন এমন বাগান সমূহ জান্নাতুনের বহুবচন হচ্ছে জান্নাত এমন বাগান সমূহ সৃষ্টি করেছেন মারুসাত যেগুলি হচ্ছে মাচান কৃত। আমি শাব্দিক অর্থ করছি অনেকগুলি বাংলা অনুবাদে শাব্দিক অর্থ করেনি যার ফলে জনসাধারণ আসল শব্দের সাথে পরিচিতি লাভ করতে পারবে না আপনি বাংলা তরজমা দেখেন মারু মারুসাত মানে লতা বিশিষ্ট হ্যাঁ আর মারু মারুসাত মানে এমন গাছ যেগুলি লতা বিশিষ্ট নয় এটা শাব্দিক অর্থ নয় মারুসনের বহু বচন মারুসনের বহু বচন মারুস শব্দটি থেকে এর উৎপত্তি আর মানে কি আর মানে কি আইন মানে কি আর মানে জানেন না আরসের শাব্দিক অর্থ হচ্ছে হ্যাঁ উঁচা এটা হচ্ছে শাব্দিক অর্থ ওখান থেকেই সিংহাসনকে আর্স বলা হয় বিলকিসের সিংহাসন নাকগীর উল্লাহা আরশাহা হ্যাঁ এই রকম ইয়াতে নেবে আরশেহা আরশ শব্দ বলা হয়েছে কে বেলকিশের সিংহাসন নিয়ে সে দিতে পারবে তাবলা ইয়াতুনি মুসলিম বেলকিশ এবং তার হ্যাঁ সঙ্গীরা মুসলিম হয়ে আসার আগে আগে সে এখানে পৌঁছার আগে সোলাহাল সালাহ বলছেন কি আমার দরবারে আছে যে তার সিংহাসন কে এনে দিতে পারবে তো আর সিংহাসন আল্লাহরবুল্লা আলামিনের আর্শ হচ্ছে সব উঁচু হ্যাঁ আরশপুরশি কুরসি জন্য আল্লাহ পাকের আরসকে আর্শ বলা হয় এখানে একটি কথা বলে দেওয়া ভালো আর্শ মানে সিংহাসন সিংহযুক্ত আসন এটা হচ্ছে বাংলা শব্দ এটা আল্লাহ পাক রব্দুল্লাহ আলেমেন আরসের ক্ষেত্রে বলা উপযুক্ত নয় ঠিক নাই হ্যাঁ এই বাংলা শব্দগুলি হিন্দুদের থান সিংহ আসন থেকে সিংহাসন তো কথা হচ্ছে যে এটা মানুষের ক্ষেত্রে ঠিক আছে মানুষের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আল্লাহ পাক রব আর তরজমা সিংহাসন দিয়ে করবেন না সিংহাসন দিয়ে করা ঠিক নয় বরং আল্লাহর আরসকে আরস বলবেন কি বলবেন আরস বলবেন আল্লাহ আরসে সমুন্নত বলবেন না যে আল্লাহ সিংহাসনে সমুন্নত বলবেন না তো বলছিলাম যে মারুস শব্দটি ইসিম্মা ফুলের সেগা মারুস সাত ইসিম্মা ফুল জামা মান্নাস কি থেকে কিসে থেকে আর্স থেকে আর্স মানে উঁচু জায়গা শব্দিক অর্থ তাহলে যেই অনুবাদগুলি বাংলায় করা হয়েছে সেই অনুবাদে কি বলা হয়েছে মারুষ এমন গাছ যেগুলি লতা পাতা বিশিষ্ট হ্যাঁ লতা পাতা বিশিষ্ট মানে কাণ্ড বিশিষ্ট নয় গড়ি বিশিষ্ট নয় কাণ্ড আছে নিজের কাণ্ডের দাঁড়িয়ে আছে এরকম গাছ নয় তো এটা কি শাব্দিক অর্থের সাথে কোন রকমের মিল রাখে আর্স মানে উঁচু হ্যাঁ কোনো কিছু উঁচু জিনিস বা উঁচু জায়গা আর অনুবাদ কি করা হচ্ছে মানুষ মানে লতা পাতা বিশিষ্ট লতা পাতা বিশিষ্ট আর উঁচু সাথে কোন সম্পর্ক আছে দূরেরও সম্পর্ক নেই তো দূরের কথা কিন্তু আমি যেই তরজমা করলাম তাতে শব্দের সাথে ব্যাখ্যার তফসিরের সম্পর্ক আছে কিভাবে এবং আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন এমন বাগান সমূহ যেগুলি হচ্ছে মাচান কৃত মাচান উঁচা থাকে নিচে উঁচাতে থাকে মাচান মানে জমি থেকে উঁচাতে থাকে তাহলে মাচান কিরিত মাচান উঁচা তো উঁচার সাথে মাচানের সম্পর্ক আছে এই উঁচা শব্দ থেকে আর থেকে নিয়ে মারুষ আরবরা বলে মাচানকে লতা পাতা বিশিষ্ট গাছের মাচানকে কি বলা হয় মারুষ বলা হয় আর এগুলি অনেকগুলি মাচান মারুসাত বহু বচান হচ্ছে মারুসাত কিসের জন্য তৈরি করতে হয় লতা গাছের জন্য তৈরি করতে হয় তাই না কি থাকে কি চড়ানো হয় বিশিষ্ট গাছগুলিকে চড়ানো হয় না জি হ্যাঁ এখান থেকে তখন মারুসাতের ভাব অর্থ নিয়ে শাব্দিক অর্থ না নিয়ে অনুবাদ উপরে কি লিখেছে আল্লাহ সৃষ্টি করেছেন হ্যাঁ কি এমন বাগান যেগুলি হচ্ছে লতা পাতা বিশিষ্ট এবার বুঝলেন কিন্তু শাব্দিক অর্থ করে দেওয়ার পরে মাচান যেগুলি মানে এমন গাছ যেগুলি মাচানের উপর চড়ানো হয়েছে রকমও আল্লাহ বাগান সৃষ্টি করেছেন আবার এমনও বাগান আল্লাহ সৃষ্টি করেছেন যেগুলি মাচান কৃত নাই মানে যেগুলির জন্য মানুষরা যেই সব বাগানের জন্য যে সব গাছপালার জন্য মাচান করে না লোকেরা মাচান করে না কোনগুলি গাছের জন্য মাছান করে না যেগুলি কাণ্ড বিশিষ্ট হ্যাঁ বৃহ বিশিষ্ট গাছ এগুলোর জন্য শুধু তাই লতা বিশিষ্ট অনেক গাছপালা আছে যেগুলোর জন্য মাছান করেন না মাটিতেই মাটিতে লতা ছড়িয়ে গিয়ে কি হয় ফল দেয় বা সবজি দেয় তাই না জি হ্যাঁ আঙ্গুরের জন্য মাছান তৈরি হয় ঠিক না আচ্ছা আমার দেশে তরমুজ মাচানে হয় না মাটিতে হয় অথ লতা বিশিষ্ট লতা বিশিষ্ট তরজমাতে সীমিত করে দেওয়া হচ্ছে ঠিক না এই জন্য যারা লতা বিশিষ্ট তরজমা করেছে মারুষ যেগুলি লতা বিশিষ্ট সবগুলি সামিল করে দিয়েছে গায়রা মানুষ যেগুলি লতা বিশিষ্ট নয় তরজমা সূক্ষ্ম নয় তাহলে কিন্তু যখন বললো মাচানকৃত কিছু গাছপালা আছে আর কিছু মাচানকৃত নয় যেগুলি লতা পাতা বিশিষ্ট সেটাও দুই ভাগে বিভক্ত কিছু লতা পাতা বিশিষ্ট গাছের জন্য মাচান করা হয় কিছু কিছু আবার লতা পাতা বিশিষ্ট গাছ আছে সবজি আছে যেগুলি মাটিতে হয়ে যায় বা ফলমূল আছে যে হয়ে যায় তো গাইরা মারুশাতের মধ্যে দুই রকমের গাছ সামিল হবে এমন লতা পাতা বিশিষ্ট গাছ যেগুলির মাচান করাই লাগে না মানে কাণ্ড বিশিষ্ট গাছ আম গাছ লিচুর গাছ খেজুর গাছ তাল গাছ যত গাছ কাণ্ডওয়ালা আছে আর এমন লতা পাতা বিশিষ্ট গাছ যেগুলির জন্য লোকেরা মাচান করে না সেই গাছগুলিকে সামিল এক কথায় সমস্ত রকমের বাগান দুই ভাগে বিভক্ত হয় মাচান করে মাচানের উপর চড়ানো হয় অথবা মাছানের উপর চড়ানো হয় না এই সবগুলি কে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ না কিছু গস কুতুরা করেছে তো গস কিছুই করল না আবার শেষ দাওয়া চলছে কেন চলছে কেন হ্যাঁ খাসি মরক জবাই করা চলছে ওরস চলছে কেন হ্যাঁ কত বড় নিম খারাম এই জন্য মুশ্রেক যারা বহুত সবচেয়ে বড় নিম খারাম খাওয়াই আল্লাহ হ্যাঁ গাছপালা উদ্গত করে আল্লাহ সবকিছু দেয় আল্লাহ হ্যাঁ আর হায়াতমত কিছুই আল্লাহ দান করেছেন সব কিছুর মালিক আল্লাহ আর শেষদা ভাগ করে দোয়াকে ভাগ করে এ ভাগ করে আল্লাহকে কিছু দেয় কিছু গেরুল্লাহ গসকুতুবকে কুতুবকে দেয় দেবদেবীকেও দেয়

খাদ্য শস্যের ব্যবস্থা করি আল্লাহ যদি পানি না দিতেন জমিনে অথবা উপর থেকে পানির ব্যবস্থা না হইতো অনা বৃষ্টি হইতো তোমাদের ক্ষমতা ছিল যে বীজ থেকে গাছ উদ্গত করো ক্ষমতা ছিল না তোমরা করতে পারো কেউ করতে পারে কেউ করতে পারেন না সব কিছু করেন আল্লাহ আর এ বাদত আল্লাহ করবেন না তৌহিদে রবু বিয় আল্লাহর কাজ যে আল্লাহ যখন এক তখন আল্লাহর এবাদতেও আল্লাহকে এক মানতে হবে জানতে হবে প্রতিষ্ঠা করতে হবে তৌহিদ রুবুবিয়াত হচ্ছে তৌহিদ ওলুহিয়াতের দলিল প্রমাণ এই কথা সব সময় মনে রাখবেন এবং এর ব্যাখ্যা মনে রাখবেন যখন করেন সবকিছু আল্লাহ তখন আপনার এবাদের বন্ধু আপনি করবেন একমাত্র আল্লাহর জন্য খাদ্য শস্য মুখতালিফান ওকলহু কলুহু যেগুলির স্বাদ হচ্ছে হ্যাঁ বিভিন্ন রকমের এক রকমের স্বাদ না কত রকমের যে স্বাদ এর শাকসবজি সবজি স্বাদ বহু রকমের শাক সবজি ফল মলের হ্যাঁ স্বাদ বহু রকমের তারপরে একই নামের ফল আবার বিভিন্ন স্বাদ ধরেন আমকেই ধরেন কত রকমের স্বাদের আম আছে হ্যাঁ আছে না নেই খেজুর কত ধরনের এটা তো সুকারি তো এটা তো এখলাস এটা হচ্ছে আপনার বার্নি তো এটা অমুক এটা হচ্ছে এই আজুয়া কত রকমের খেজুর ও জৈতুনা এবং জৈতুন আল্লাহ সৃষ্টি করেছেন জৈতুন গাছ এবং বেদানার গাছ আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি যেগুলি হ্যাঁ সদৃশ্য আর এমন কিছু আছে যেগুলো সদৃশ্য নয় বি সদৃশ্য দেখতে একই রকমের আবার দেখতে ভিন্ন রকমের অথবা একটাই ফল দেখতে একরকম লাগছে হ্যাঁ কিন্তু স্বাদ আলাদা আলাদা একটা টক আরেকটা মিষ্টি জি আমের আচার তো খান আপনারা কখনো মিষ্টি আচার সবচেয়ে আম এটা আমের আচার ওইটা আমের আচার টকে খাওয়া যায় না আমার একটা একবারে গোড়ের মতো মিষ্টি এক 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 রকম পছন্দ করে জি পাক রব্বুল আলামিন এসব বিভিন্ন রকমের স্বাদ জন্য তৈরি করেছেন খালা তালাকু মাহফিল আর জামিয়া এই মানুষ জাতির জন্য আলাদা সৃষ্টি করে তোমাদের টবই সৃষ্টি করেছে আর তোমাদের কাছে কিছু আনগত্য চেয়েছি যে আমার আদেশ নিষেধ মেনে চলবে তাতেই মানে না খায় দায় আল্লাহর আমার আল্লাহর আদেশ নিষেধ মানে না জি তো যারা আল্লাহ এমবন্দি করে না না ফারমান তারাও নিম্খ খারাম আজ সাথে শরিক স্থাপন করে তারাও বড় নিমখ খারাম কুলু মেনসে মা রেহি এ জ আসমার তোমরা এসব যেসব গাছ গাছড়ার কথা উল্লেখ করা হইল বা গাছপালার কথা বা ফলমূলের কথা উল্লেখ করা হইল সব ফলমূল থেকে তোমরা ভক্ষণ করো খাও দাও আসমারা যখন ফল প্রদান করবে এই গাছগুলি মানে ফলন হবে আসমারা এবং এগুলির হক আদায় করে দাও ইয়াওমা হাসাদি দিহি সেগুলি কেটে নেওয়া নেওয়ার দিন হাসাদায় দেয় হাসে মানে সাব্দি কত যে কেটে নেওয়া সেটা কেটে নিয়ে আসা ঝরিয়ে ঝড়িয়ে নিয়ে আসা পেড়ে নিয়ে আসা একটা এক এক রকম হয় হ্যাঁ ধান যদি হয় গম হয় তো জড়িয়ে নিয়ে আসতে হয় মেড়ে নিয়ে আসতে হয় যদি গাছের ফল হয় তো পেড়ে নিয়ে আসতে হয় এটা আসাদ সবগুলিকে সামিল এক কথাই ফলমূল হোক অথবা খাদ্যশস্য হোক যখন সেগুলি কেটে মেরে নিয়ে আসবে বা পেড়ে নিয়ে আসবে যেদিন বাগান থেকে আম বাগান থেকে আম পারলে খেজুর বাগান থেকে খেজুর পারলে আঙ্গুর বাগান থেকে আঙ্গুর নামিয়ে নিয়ে আসলে ফসল যখন উঠিয়ে মেরে নিয়ে আসলে উঠালে তখন এগুলির হক আছে সেই হক আদায় করে দাও ওই দিনে আদায় করতে হবে টাকা পয়সার মতো নয় যে আজকে টাকা জমা হলো এক বছর পরে আপনি জাকাত দেবেন টাকার মতো নয় ফলমূল আর খাদ্যদ্রব্যের হক ফলমূল কিসের মতো নয় টাকা পয়সার মতো নয় স্বর্ণের মতো না চাঁদির মতো না আজকে আপনার কাছে দশ বরি স্বর্ণ হইলো কখন এর জাকাত দেবেন এক বছর পর চাঁদি কখন এর হক আদায় করবেন জাকাত এক বছর পর কিন্তু আজকে আপনার বাড়িতে ফসল মারা হইলো হ্যাঁ কি করবেন আজকে দিতে হয় মহাসাধি অসুরের দলিল যারা বলেছেন তফসির কারগন অবশ্যই অসুরকে সামিল প্রথম নম্বরে এই আয়াত সম্পর্কে একটি মত হচ্ছে যে এই আয়াত অসুর সম্পর্কে মানে খাদ্যদ্রব্যের বা ফলের যে ফলে জাকাত রয়েছে সেগুলির জাকাত সম্পর্কে নাজেল হয়েছে তাই যদি হয় তো সুরা হচ্ছে মক্কি সুরা হচ্ছে মক্কি সুরা তাহলে এখন জাকাতের বিধান মক্কা নাজেল হয়েছিল না মদিনায় প্রশ্ন উঠে একদল বলছেন না জাকাতের বিধান কোথায় নাজেল হয়েছে মদিনায় নাজেল হয়েছে শুধু কালেমা তৌহিদ তহিদ প্রতিষ্ঠা করা শির মুক্ত হওয়া আর পাঁচ অক্ত সালাদ শেষ জামান হিজরতের তিন বছর আগে মোটামুটি ধরেন জি জাকাতের বিধান মক্কায় নাজিল হয়নি একদল বলছেন আর এক দল বলছেন যে জাকাতের প্রাথমিক বিধান মাক্কাই নাজিল হয়ে গেছে আর বিস্তারিত বিধি বিধান সিল কোনটাতে কতটা লাগবে নেশাব কতটা স্বর্ণ হইলে জাকা দিতে হবে কতটা চাঁদি হইলে দিতে হবে তারপরে কত পরিমাণ দিতে হবে খাদ্য কখন দশ মনে এক কখন বিশ মনে এক মন ওষর দিতে হবে ইত্যাদি এসব সিল বিস্তারিত বিধি বিধান কোথায় নাজিল হয়েছে মদিনায় নাজল হয়েছে এই মতটি বেশি বলিষ্ঠ যাতে করে এই আয়াতের ব্যাখ্যা যদি জাকাত বলি তাহলে ব্যাখ্যা তফসিল আপন জায়গায় ঠিক আছে যে আল্লাহ ওসর দিতে বলছেন কোথায় মক্কি জীবনে কিন্তু ওসর কতটা দিতে হবে তফসিল মক্কার শেষ জীবনে যেহেতু এই হুকুম করে নাজল হয়েছে বিস্তারিত বিধিবিধান মদিনায় এসে সাহাবাইক কেরামদের মাঝে তখন নবী করিম সাল্লাহ আলি সাল্লাহ বর্ণনা করেছেন তো দুটো মতের সমন্বয় এইভাবে হয়ে যায় আর একদল বলছেন যে মক্কাই যেহেতু জাকাতের হুকুম নাজেল হয়নি তারা বলছেন যে খাদ্যদ্রব্যের হক দিয়ে দাও ফল হক দিয়ে দাও কেটে মেরে নিয়ে আসার দিন পেড়ে নিয়ে আসার দিন এর মানে হচ্ছে আশেপাশে যে গরিব দুঃখীরা আছে হ্যাঁ যাদের বাগান টাগান নেই হ্যাঁ যাদের জমি জায়গা নেই হয়তো হ্যাঁ তাকিয়ে আছে আপনার দিকে এখন ফল পাড়ছেন গ্রামে হয় আমরা বাগান এলাকার লোক দেখি আমবাগান গোটা গ্রামে দু চার জনের আছে সবার নাই কিন্তু অধিকাংশ লোক আমবাগান তো ওরা কি করে আমবাগানে আসে চেয়ে থাকে যে আম পারলে দু চার পাঁচটা আমাদেরকে দেবে নিয়ে যাও বাড়ি নিয়ে যাবো অথবা ওর মধ্যে দিয়ে কিছু পড়লে একটু ঝড় বাতাস হইলে আম আমবাগানে এমনি ঘুরতে থাকে একটু বাতাস হইলে পড়তে শুরু হলে পুড়িয়ে নিয়ে গেল আরে অনেক জালে মাঝে কুড়িয়ে নিয়ে যেতে দেয় না আম যে কুড়িয়ে নিয়ে যাবো কুড়িয়ে না ওরেই নিবে সব বিক্রি করবে তো এগুলি জায়জ নয় আসলে গ্রামবাসীর হক রয়েছে এলাকাবাসীর হক রয়েছে এরকম লিচুর বাগান লিচু আপনি লিচু পাড়ছেন লিচুর বাগানের মালিক আমাদের এলাকায় লিচু যথেষ্ট আছে তো লিচু পাড়ার সময় গোটা গ্রামের গরিব ছেলেরা সব হাজির হয়ে যায় যাদের লিচুর গাছ নেই হয়তো অত গরিব না কিন্তু ওদের লিচুর গাছ নেই হাজির হয়ে গেছে দিতে হবে ওদেরকে আগে খাওয়ান তারপরে বিক্রি করেন অত আপনার বাড়িতে উঠিয়ে নিয়ে যান এটা হচ্ছে কোরআনই হুকুম ও আতু হাক্কাহু ইয়া মাহাসাদি যেদিন পেড়ে নিয়ে আসবে সেদিন তার হক হ্যাঁ গরিব মানুষদেরকে দেবে এবং এলাকার যে সব লোকেরা রয়েছে যাদের বাড়িতে এই ফলগুলি হয় না হয়তো বা এই শাকসবজি হয় না তাদেরকে শাক শাকসবজির ক্ষেত্রেও আপনার কলা বাগান আছে অনেকের কলা বাগান নেই তো কলা যখন কেটে নিয়ে নিয়ে আসছেন তখন তাদেরকেও দেন কিছু এটা হচ্ছে পৌরণিকারিমেন হুকুম সুতরাং এই ক্ষেত্রে কখনো অবহেলা করবেন না এতে বরকত নষ্ট হয়ে যায় জানেন আল্লাহ ফকরাবলেন হ্যাঁ একটি সুরাই বাগানওয়ালার ঘটনা বর্ণনা করেছেন হ্যাঁ ইয়েমেন দেশের ওর বাপ ছিল বড় দানশীল তিন ভাগের এক ভাগ কি করত গরিব মিসকিনকে দিয়ে দিত আগে দিত যেই দিন ফল পাড়তো সবকে দিত গরিব মিসকিনকে দেওয়ার পরে বাড়ি নিয়ে যেত মাপ মারা যাওয়ার পরে ছেলেরা বেশি পণ্ডিত আজ আমরা ছেলের এরকম বেশি পণ্ডিতি দেখায় আপনারা বুঝছেন আজকাল মোবাইলের যুগ আর ইন্টারনেটের যুগে বাপ মা যতই শিক্ষিত হোক না কেন আজকালকার যুবক পোলাপান কি মনে করে আরে বাবু আদমকালকার মানুষ কি বুঝে আপনি কি বুঝেন ও নিজেই বেশি বুঝে বোঝা গেছে মা পরামর্শ দিচ্ছে যে বাবা এরকম রাতে ঘুরতে নেই আরে বাবা এইরকম যখন তখন এত বাইরের বেশি সময় থাকতে নেই এতে যে ওর সার্বিক কল্যাণ চাই বাপ মা আপনি কি বোঝেন আপনাদের মতো যুগ নাকি এখন আপনার বাপ আমাকে বেঁধে রেখেছে আমাদেরকে বেঁধে রাখবেন নাকি আশ্চর্য কথা এইসব কথা যখন বাপ পাবেন আর ছেলে মেয়েরা বড় হবে তখন শুনতে হয় ছেলে মেয়েদের কাছে কারণ ছেলে ছেলেমেয়েরা বেশি সিয়ানা হয়ে গেছে বোকা মনে করে বাপ মাকে শিক্ষিত বাপ মাকে বোকা মনে করে যে বুঝেই নাই এরা কিছু হয়তো অথচ ওর আসল হিতাকাঙ্ক্ষী যে ছেলেমেয়েদের কল্যাণ চায় বিভিন্ন দিকে থেকে যে কি জানি কোন ছেলের সাথে মিশবে খারাপ হবে আজকাল ফিতনা আর ফিতনা ধার্মিক কিছু ছেলে এমন আছে আছে হয়তো ওদের সাথে যেতে পারে না। না। আর বিধর্মী ছেলের তো অভাব নেই হ্যাঁ রাস্তা খোলা ফেতনা রাস্তা খোলা হ্যাঁ বাড়িতে বাড়িতে টিভি আর নোংরা ছবি বাড়িতে টিভি না থাকলে পাশের বাড়িতে চলে যায় অনেক ভাইরা বলে যে টিভি যদি বাড়িতে না রাখি তো বাচ্চাকে রাখতেই পারছি না কোনো আরো সমস্যা তো নিজের বাড়িতে দেখলো জগৎ সামনে দেখলো এটা আবার টিভি বাড়িতে রাখার একটা অজুহাত আজকাল অধিকাংশ হ্যাঁ যারা একটু ভালো মানুষ তাদের যে কি করব হ্যাঁ বাড়িতে ছেলে মেয়েকে সামলে রাখতে পারি না পরের বাড়ি দেখাচ্ছে তো নিজের বাড়িতে দেখা ভালো এই করতে করতে নিজেও দেখে আর ও সব স্ত্রী দুজনে দেখে ছেলে মেয়েকে নিয়ে বৈশাখও দেখে ভালোও দেখে খারাপও দেখে দেখতে দেখতে কয়েকদিন ছি ছি করে আস্তা ফুল্লা পড়ে তারপরে সব সাধারণ হয়ে যায় দেখতে ভালো লাগে ঠিক না মানুষের সহ হচ্ছে যে প্রথম যখন খারাপ জিনিস দেখে তখন ছিচি করে একটু আস্তাক ফুল্লা পরে যদি একটু ধার্মিকতা থাকে ছবি খবর প্রথম দিকে হইলো মাথা খুলে আসছে ফেসবুক যারা দেখেন তাদের চরিত্র ঠিক ওই রকমই দু চার দিন আস্তা আস্তাফের আর তারপরে দেখতে দেখতে আস্তা খুল্লা শেষ না কারণ এখন আর ওকে পাপ লাগে না পাপকে পাপ লাগে না মানুষের বধ স্বভাব এই জন্য আগে থেকে পাপকে দূরে রাখতে হবে যে না আমার দ্বারা এই ফেসবুক দিয়ে পাপ হয়ে যাচ্ছে আমার টিভি দিয়ে পাপ হয়ে যাচ্ছে আমার আমার ছেলে মেয়েদের অথবা ইন্টারনেট দিয়ে পাপ হয়েছে যাচ্ছে রাখবোই না আগে থেকে সতর্ক হবে জি তো বোকা মনে করলো বোকা মনে করে যখন মারা গেল বাপ তখন ওরা বললো যে আরে পাঁচ ভাই মেলে পরামর্শ করলো যে আমার বাপ আসলে বুঝতো না আগের মানুষ সব তিন ভাগের এক ভাগ কেউ দেয় করি এত ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি না দিব না তো দিব না তো তো এলাকার গরিব মিসকিন তো অভ্যাস আছে আমরা বাগানে গেলে কেটে মেরে নিয়ে যখন পেড়ে নিয়ে আসবো তো বাগানে তো ভিড় জমাবে ওরা তো করবি কি বলছে রাতেই কেটে নিয়ে চলে আসবো আমার বাপ দিনে ফল পাড়তে যেত আমরা রাতের অন্ধকারে ফল পেড়ে নিয়ে চলে আসবো রাতের বেলা যাচ্ছে বাগানই নেই আল্লাহ জ্বালিয়ে শেষ করে দিচ্ছে শেষ হয়ে গেছে বাগান খুঁজে পাই না প্রথম ভাবলো যে আমরা মনে হয় রাস্তা ভুলে গেছি আমার দেশে বলে যে ওই জিনে ভোলাতে ভুলিয়ে দিয়েছে রাস্তা ভুলে কোনখান থেকে কোনখান চলে এসেছি সাবাল তারা আপোসে শপথ করল যে সকাল হওয়া ভোরে একবার ভোর আমরা সব ফল পেড়ে নিয়ে চলে আসবো আর ইনশা আল্লাহ বলেনি আর আল্লাহর হক দেবো চিন্তাও নাই বাপ দিয়েছে দিয়েছে আমরা দেবো না রাতে ওরা ঘুমিয়েই ছিল সেই সময় আল্লাহর আজাব এসে তাদের বাগান একবারে নিশ্চিন্ন হয়ে গেছে গেছে কিছুই বাগান প্রথম রাস্তা ভুলে গেছি পরে এদিক ওদিক দেখে বলছেন রাস্তা তো বলেনি জায়গা তো ওইটাই কিন্তু বাগানই নেই শেষ হয়ে গেছে কি এমন দেশের ঘটনা সদ্য ঘটনা কোরআন কিন্তু আল্লাহ পাক বামনা করেছেন সুতরাং এইরকম বেশি চালাক হলে এই আল্লাহ পাখের আজাব আসে তো এই জন্য আল্লাহ বলছেন ওয়াতু হাক্কাহিহি যখন ফল পেড়ে নিয়ে আসবে অথবা খাদ্য দ্রব্য করে দিও এবং তোমরা সীমা লঙ্ঘন করিও না বা তুসরে তোমার অপচয় করিও না ইন্হিবুল মুসরে কারণ আল্লাহ রব্বুল আলমিন অপচয়কারীদেরকে ভালোবাসেন না অপচয় করিও না এর তর্জমা তো বুঝলেন কিন্তু এর ব্যাখ্যা কি যেটা এটা হচ্ছে সবচেয়ে ভালো সেটা প্রথম বলে দিই সেটা হচ্ছে যে আল্লাহ পাক বলছেন যে কি করো তোমরা খাও দাও আচ্ছা না কলুমিন সামারি ফলমূল খাও যখন ফলন হবে খাও দাও আর ওর হকটাও আদায় করে দাও তাহলে অন্য কেউ আর নিজেও খাও আর খাওয়ার ক্ষেত্রে কি করিও না অপচয় করিও না অপচয় মানে প্রয়োজনের বেশি খাওয়াতা প্রয়োজনের বেশি খাওয়া দাওয়া সব সময় পরে খাওয়া দাওয়া লেগেই আছে পেটকে খালি হইতেই দেন না দিনে পাঁচবার সাতবার শুধু খাওয়া দাওয়া আর দাওয়া মুখে কিছু না কিছু আছেই আজকাল যে অবস্থাটা চলছে যার ফলে রোগও বেশি আজকাল অনাহারের কারণে মানুষ মরে না মানুষ মরছে বেশি খেয়ে বেশি খেয়ে হাই প্রেশার হ্যাঁ বেশি খেয়ে চর্বি জমে গেছে গোস বেশি খেয়ে খাচ্ছে চর্বি যুক্ত জিনিস বেশি খাচ্ছে বেশি খেয়ে কোলেস্ট্রল হয়ে গেছে বেশি খেয়ে আপনার কি বলছে সুগার হয়ে গেছে পয়সা আছে এই দাম মামের মিষ্টি চলবে না চল ওখান থেকে মিষ্টি নিয়ে আসি এই দশ রিয়াল বিশ রিয়াল কিলো না চল পঞ্চাশ রিয়াল কিলো নিয়ে আসি এ খেয়ে খেয়ে আসলে এই সব রোগ হয়েছে তাই না এই সব সুখী লোকদের কাজ কাজকর্ম করে নড়াচড়া নেই চড়া নেই মসজিদে গেলেও গাড়ি জি হ্যাঁ বোঝা গেছে পাঁচ মিনিট অফিস যেতে হবে পাঁচ মিনিট হেঁটে লাগবে ওখানেও কারে বসে অথবা আমাদের দেশের লোক কার না থাকলেও বসেই আছে কারণ সব তার টেলিফোনে সব কিছু ও চোখ খেটে খাবে না খেটে খাবে না ঘাম বহাবে না তো যার ফলে এইসব রোগগুলি সুখীদের রোগ আজকালকার যুগে সুখীদের রোগ বেশি দুঃখীদের রোগ কম দুঃখীদের রোগ কম জি তো কিসের জন্য অপচয় খাওয়ার ক্ষেত্রেই অপচয় প্রয়োজনের বেশি খাওয়ার জন্য প্রয়োজনের বেশি খেলে এর কুপ্রভাব পড়ে শরীরের ওপর দেহের ওপর আর মন মগজের ওপর মস্তিষ্কের ওপর ব্রেন বুদ্ধির ওপর শক্তির ওপর সবগুলির ওপর পড়ে ওফাস্তিন কোনো বলেছেন শুধু শরীরের ওপর পড়ে না বেশি খেয়ে পড়া করা যায় না আমরা যে কষ্টে পড়া করেছি বা আমাদের যুগের ছেলেরা দেশের ছেলেরা এখন এখনো দেশের ছেলেরা যেই কষ্ট করে লিখা পড়া করে আরব দেশের স্কুলে বাংলাদেশি ছেলেরা পড়ে অথবা ইন্ডিয়ান ছেলেরা বা পাকিস্তান ছেলেরা পড়ে হ্যাঁ এদেরকে আমাদের এক ডাক্তার ভাষায় বলছি যে এরা পড়ে ব্রোস্টেড খেয়ে আর ফাস্ট ফুড খেয়ে পড়াশোনা করে আর আমাদের ছেলেরা কত কষ্ট করে পড়াশোনা করে ঘাম বইয়ে পড়াশোনা করে না খেয়ে বাসি পেট টিউশন যায় আবার আসে হেঁটে আর তারপরে কত কষ্ট করে লেবার করে পড়ে কম্পিটিশন এখানকার ছেলেরা এ লেভেল বারো ক্লাস পড়ে যখন দেশে যায় যাওয়ার পরে আর টিকতেই পারে না কারণ শরীরকে হ্যাঁ তৈরি করে রেখেছে এখানে আরাম সে পড়ে পড়ে আর এই আরামদায়ক হ্যাঁ শরীর হয়ে গেছে আরাম পছন্দ আরাম প্রিয় এই শরীরকে নিয়ে গিয়ে যারা মেহনতি তাদের পাশা দাঁড়াইতেই পারে না ওখানকার ইউনিভার্সিটি দিকে মেডিকেল চান্স নেবে ইঞ্জিনিয়ারিং এর চান্স নেবে নিতে পারেন না তখন আর কী করবে ধাক্কা খেয়ে আবার ফিরে চলে আসে বাবাকে বলে যে আমাকে এখন কোথায় পড়া আমেরিকা পড়া কানাডা পাঠাও অস্ট্রেলিয়া পড়া হ্যাঁ ইংল্যান্ডে পাঠাও হ্যাঁ আর না হলে বলে যে মালয়েশিয়া পাঠাও বাংলাদেশে পড়তে যেতে চাই না ভালো করে খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে যেতে চাই না কারণ কম্পিটিশন কি টিকতে পারে না আরামের জিন্দেগি পছন্দ করার কারণে খাওয়া দাওয়ার ক্ষেত্রে পানাহারের ক্ষেত্রে অপচয় করার কারণে বেশি খাওয়া দাওয়া যে বেশি আরাম করা জি ওয়ালা তুসরিফু তোমরা অপচয় করিও না পানাহারের ক্ষেত্রে এক অপচয় হচ্ছে বেশি করে খাওয়া দাওয়া করা আরেক অপচয় খাওয়া দাওয়া করে বেশি নষ্ট করা অল্প খেলেন আর বাকিটা ফেলে দিলেন উচ্ছিষ্ট ফেলে দিলেন না যতটা খেতে পার ততটা উঠান এত বেশি করে উঠায়েন না আর বাকি আপনি আপনার পয়সা আছে আল্লাহর নিয়ামতকে গরিব মিসকিনের জন্য দান করেন আল্লাহ সন্তুষ্টি হবে প্রজিতে বরকত হবে পরকালের সম্বল হবে অপচয় আল্লাহ পছন্দ করেন অপচয়কারীকে ভালোবাসেন না এটা হচ্ছে সবচাইতে সহি তফসির আর কেউ কেউ বলেছেন যে যেহেতু এখানে অসুরের কথা উল্লেখ করা হয়েছে অসুরের ক্ষেত্রে কি জানা আছে একটু আগে বললাম যে যদি এমনিতে আকাশের পানিতে অথবা জমিনের রসেই যদি ফসল হয়ে যায় তাহলে অসর অসর মানে দশ ভাগের এক ভাগ অসর নামটিও এটাও আসলে। খাদ্য দ্রব্যের জাকাতকে অসুর আসারা থেকে আসারা মানে দশ আর দশ ভাগের ভাগের এক মনে এক মন দিতে হবে দিতে হবে কিন্তু যদি এমন ফসল হয় আর আজকালকার অধিকাংশ ফসল গুলি হচ্ছে এইরকমই সেটা হচ্ছে সেচ করা আকাশের পানি তো না আর জমিনের না বরং সেচ করা হ্যাঁ সেটা পুকুর থেকে সেচ করাই হোক আর মাটির তলা থেকে পানি উঠিয়ে দিয়ে সেচ করা হোক যে অসরের অর্ধেক মানে অসরের অর্ধেক কথা হয় বিশ মনে এক দশ ভাগে এক ভাগ হইলো এখানে বিশ ভাগে এক বিশ মনে এক মন দিতে হবে আর কি বলছিলাম আর একটা তফসিক যে জাকাতের সম্পর্কে যেহেতু নাজানো হয়েছে জাকাত গ্রহণ করার হুকুম কাকে দেওয়া হয়েছে মুসলিম সরকারকে মুসলিম সরকারকে তো আল্লাহ বাকরুল আলমিন জাকাতের কথা বলে বলছেন ওয়ালা তুসরেফু তোমরা সীমা লঙ্ঘন করিও না মানে হে শাসকরা তোমরা জনগণের কাছ থেকে জাকাত নেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না লাগবে হ্যাঁ জাকাত ধরেন পাঁচ মন একটু বেশি হ্যাঁ জাকাতের ক্ষেত্রে মধ্যম শ্রেণীর খাদ্যদ্রব্যটা বা ফলটা নিতে হবে হাই কোয়ালিটির সেটাকে নিয়ে এলাম যেটা নিজের জন্য ভালোবাসে গাছের মালিক বাগানের মালিক হ্যাঁ জমির মালিক না ধান কত রকমের আছে মোটা ধানও আছে আবার এমন এমন দামি চাউল আছে ওই দামি চাল বাসমতি ছাড়া সরকার নেবে না আর আপনার হয়তো বাসমতি মাত্র দশ মন হয়েছে পাঁচ মন হয়েছে ওইটাই নেবে সরকার জন্য এটা বলা দোষ সীমা লঙ্ঘন করিও না বাড়াবাড়ি করিও না জি বেকারের সামনে নিষেধ করেছেন ওর তাকে দাওয়াতের মজলুম মজলুমের দোয়া থেকে বাছো যাকে তাদের করতে গিয়ে জুলুম অত্যাচার করবেন না কারণ প্রশাসন হাতে আছে ক্ষমতা আছে সুতরাং যা ইচ্ছা তাই করে নেব এটা করলে কেয়া মতে আসামি হয়ে দাঁড়াইতে হবে জনগণ হ্যাঁ হবে আল্লাহর সামনে আর দেশের শাসক দেশের মালিকরা সেদিন আসামি হয়ে যাবে আল্লাহর সামনে জি এই হচ্ছে আল্লাহ ফাকার ওপরের সুবিচার ও মিনাল আনআমে হামুলাতন ওয়াফারশা আল্লাহ ফখরবুল আলমিন বলছেন যে আরও আল্লাহ সৃষ্টি করেছেন ওয়া আনশা মিনাল আন আম এই রকম আছে ওই যে আল্লাহ বলছেন আন শাহ জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন বাগানসমূহ এখানেও উজ্জ্বল আছে আল্লাহ আরও সৃষ্টি করেছেন কি মেনাল আন আমে গবাদি পশু ওর মধ্য থেকে দুই রকমের হামুলাতান ফারসা। হামুলাতান মানে বোঝা বহনকারী ভারবাহী গৃহপালিত সৃষ্টি করেছেন যেমন যেমন গৃহপালিত যেগুলি গোস্ত খাওয়া যায় আহ হ্যাঁ মহিষ মহেশ যেমন ঠিক আছে ভার উঠে পারবে কিন্তু বিশেষ করে আরবদের কাছে হ্যাঁ বোঝা বহনের জন্য ছিল তারপরে যেগুলি খাওয়া দাওয়া করা যায় যেগুলি গোস্ত খাওয়া হালাল যেগুলো গোস্ত খাওয়া হালান সামিল করা যায় তাহলে গাঁদাও আছে তাহলে হামালাই হামাল মানে বহন করা মানে হামালাই জিনিস বহন করা বা উঠিয়ে দেওয়া কোন পিঠে উঠিয়ে দেওয়া তো হামুলাতান মানে এমন গবাদি পশু যেগুলি ভারবাহী বা বোঝা বহনকারী এইরকম আল্লাহ সৃষ্টি করেছেন গবাদি পশু ফার্সান আর ক্ষুদ্রা আকারের ফারসানের শব্দিক অর্থ করেন ক্ষুদ্রা আকারের মানে ফার্সান বলতে তার তার স্থির হচ্ছে এমন পশু ক্ষুদ্র আকারে যেগুলি বোঝা বহন করতে সক্ষম নয় যেসব গবাদি পশু বোঝা বহন করতে পারবে না কিন্তু সেগুলি কাজে লাগবে এক তো গোস্ত তার গোস্ত খাওয়া আল্লাহ হালাল করেছেন যেমন ছাগল মেষ দম্বা জি এগুলি এগুলিকে ফারসান বলা হয়েছে অথবা আরেকটা একটা উপকারিতা আছে সেটা হচ্ছে হ্যাঁ তার লঙ্গলি থেকে কি রয়েছে তাতে আচ্ছাদনের ব্যবস্থা রয়েছে পোশাক তৈরি উনের পোশাক তৈরি হয় হ্যাঁ মেষ যে ভেড়া ভেড়ির লোম থেকে কী তৈরি হয় সুফ এটাকে সুফ বলা হয় সুফ উন উনের পোশাক তৈরি হয় তো ফারসানে এই দুটো দিক সামিল গোস্ত খাওয়ার জন্য সে পশুগুলি আল্লাহ সৃষ্টি করেছেন অথবা সেগুলি থেকে পোশাক পরিচ্ছদ তৈরি করার জন্য আল্লাহ তৈরি করে সৃষ্টি করেছেন কুলু মিম্মা রাজা আল্লাহ তোমাদেরকে যেসব উপজীবিকা দান করে সেগুলি তোমরা ভক্ষণ করো ওয়ালা তাত্তাবি খতুয়া দি আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না খতুয়াতুনের বহু বচন হচ্ছে খতোয়াত হ্যাঁ পায়ের যে ধাপ পড়ে যে জায়গাটিতে এটাকে খুতুয়া বলা একটা ধাপ ধাপ মানে খুতুয়া খতুয়া ধাপ ধাপে ধাপে শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না আল্লাহ যা রিজিক তোমাদেরকে দান করেছেন এবং হালাল করেছে সেগুলি তোমরা খাও আর কি করিও না শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না অর্থাৎ আল্লাহ হালাল করেছেন সেই হালালগুলিকে নিজের খেয়াল খুশি মন গড়া এটা হারাম ওইটা হারাম এটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না হ্যাঁ এই রকম করিও না এটা হচ্ছে শয়তানের পদঙ্ক অনুসরণ করা এটা হচ্ছে শয়তানের পদাঙ্ক আল্লাহর হালাল কৃত বস্তুকে হারাম ঘোষণা করা হচ্ছে শয়তানের পদঙ্ক অনুসরণ করা এ কথা কেন আল্লাহ বললেন এর আগে উল্লেখ করা হয়েছে বেশ কিছু আরও মুশ্রিকদের বিদাতি ধারণার কথা আর সুরায় মায়েদার একশো তিন নম্বর আয়াতেও উল্লেখ করা হয়েছে বেশ কিছু জীবজন্তুর কথা যেগুলিকে তারা নিজেদের উপরে হারাম করে মা হাম বাহিরা এই রকম বিভিন্ন জীবজন্তু একটা একটা সংজ্ঞা আছে যখন সুরাম মাইদার তফসিল আসবে তখন বিস্তারিত বলবো কিন্তু এগুলি সাধারণত দেবদেবীর নামে পুতুল প্রতিমার নামে তার উৎসর্গ করে ছেড়ে দিত সাইবা সাড় সাড় ছেড়ে কে বলা যেমন হিন্দুরা আজকাল সাড় ছাড়ি রকমই যারা কবর পূজারি মুসলিম হ্যাঁ জাতিতে মুসলিম কিন্তু তারা মাজারপন্থী তারা বড় বড় গস নামে এটা খাজা বাবার খাসি খাজাবের নামে ছাড়া আছে হ্যাঁ এটা হচ্ছে বড় পীর সাহেবের খাসি হ্যাঁ বড় পীর সাহেবের নামে এটা ছাড়া আছে বা এইটা গরু বাছুর ছাড়া আছে অমুক বীরের নামে জি হ্যাঁ তো তারা নিজের ওপর কি করে হারাম করে না যে এটা খাওয়া যাবে না এটা কোন মানুষ খেতে পারবে না থাকবে যেখানে যাবে দিতে হবে তারপরে মরে যাবে নিজেরা খেতে পারবে না তো এই রকম বহু বিদাত আর তারপরে গত সপ্তাহের তফসিগুলিতে যেগুলি এসেছে যে এটা খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না সেগুলি তাদের বিদাত ছিল এগুলি হচ্ছে শয়তানের পদঙ্ক অনুসরণ করা আল্লাহ হালাল করেছেন তোমরা সেগুলিকে নিজের পক্ষ থেকে হারাম করবে না এই গত সপ্তাহে বলেছিলাম যে যেমন হারাম জিনিস খাওয়া অপরাধ তেমনি হালাল জিনিসকে হারাম মনে করেন হালাল জিনিস খেতি হবে জরুরি নয় কিন্তু হালাল জিনিসকে হারাম বলা জেনে শুনে জানছেন যে আল্লাহ হালাল করে তারপরে যদি বলেন যে হারাম তাহলে এটা হচ্ছে ওই রকমই অপরাধ এই জন্য নবী করিমসাল্লাম নিজের ওপর হারাম করে নিয়েছিলেন একবার মধুকে করেছেন না করেননি যখন এখন স্ত্রী বললেন যে আকালতা মাগাফির মনে হয় আপনি মাগাফির খেয়েছেন গাফির এক ধরনের গন্ধযুক্ত গাছ তো অতি গন্ধ আসে ওটা খেলে মনে হয় আপনি মাগাফির খেয়ে না 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 আমি মাগাফির তো খাইনি তবে আমি মধু খেয়েছি তো হতে পারে যে ওই মৌমাছি মাগাফিরের ফুলে বসছে তার ফুল চুষে এসে ওখান থেকে মধু এসেছে যার ফলে এই গন্ধটা এসেছে তো আমি মধুই আর খাবো না মধুকে রসলাস হারাম করে নিয়েছিলেন তখন আল্লাহ শুরু একটা হারিব নাজল করিয়ে অয়ো হন নববিলে মা তোহার রে মা আল্লাহ্লা হলাকা মারা দাঁত হাজওয়াজে তুমি এমন কিছু হারাম কেন করে দিলে নিজের উপর মধু হারা এত সুন্দর জিনিসকে হারাম করে দিলে মা আল্লাহ্ লাহ লাহা যেটা আল্লাহ আপনার জন্য মা তোমার জন্য হালাল করেছেন তব তাকে মারা দাঁত হাজওয়াজে তোমার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য না কক্ষনো না দাঁড়িয়ে রাখা যাবে না কেন ইস্ত্রি পারমিশন দেয় না তুই এই আয়তের আওতা ভুক্ত না তব তাকে মারা দাঁত হাজওয়া তোমার স্ত্রীকে খুশি করার জন্য দাঁড়িয়ে রাখো না বলেন কি বলুন না আপনার তো ফিট হয় না শুধু ওই নবী সাল ব্যাস নাকি ব্যাস তো নবী এক শাসন করছেন না মানুষকে রাজি করার জন্য মানুষকে খুশি করার জন্য হালালকে আরাম আরাম হালাল এরকম করবে না এর বিপরীতটা হয় এমন বেদিন পরিবেশে পড়ে সবাই মদ খাচ্ছে সবাই বন্ধু বন্ধুবান্ধব এমনি খেয়ে হ্যাঁ একদিন খেয়ে লজ্জে পড়ে গেল লজ্জে পড়ে খেয়ে ফেললাম আজকাল ওই দুর্বল ইমারা মুসলিমরা এরকম অনেকে বলে সিগারেট খায়নি কিন্তু একদিন বন্ধুদের পাল্লা এক টান দিয়েছি তা তাকে মারা আস তাস বন্ধুকে রাজি করার জন্য না সিগারেট আমি জীবনে খাইনি কিন্তু কি করবে একদিন বন্ধুর পাল্লাতে পড়ে একদিন টান দিতে যখন খাইনি কিন্তু একদিন ওই রকম বন্ধুর পাল্লাতে একদিন খেতে হবে তো হ্যাঁ যে মানুষকে রাজি করার জন্য চক্ষু লজ্জাতে এইটা করে ফেললাম হ্যাঁ

আজওয়াজ মানে মানে 8 আর আজওয়াজ মানে হচ্ছে জোড়া যুগুল আজওয়াজ জৌজুন এর বহুবচন আজওয়াজ জৌজর মানে হচ্ছে জোড়া এটা হচ্ছে শব্দিক অর্থ যেই সব আল্লাহ পাকের সৃষ্টির জোড়া আছে সেগুলোর প্রত্যেকটিকেও কি বলা হয় জৌজ বলা একটাকে একটা কো বলা এক শ্রেণী বলা হয় যোননা যে দুটোই এইজন্য স্বামী স্ত্রীর আরবী গী হচ্ছে জজ স্বামী আর যৌ হচ্ছে স্ত্রী তো জজের তো জোড়া তো একটাতে তো জোড়া হয় না দুইজন মিলে জোড়া হয় যুগল হয় ঠিক না কিন্তু মানে শুধু জজ স্বামী আর মানে শুধু স্ত্রী তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে কখন কখনো আরবি ভাষায় জৌজ বা যৌ শব্দটি শ্রেণীর ক্ষেত্রেও এমন কিছু শ্রেণী যার জোড়া আছে যুগল যেগুলি সৃষ্টি যুগল জোড়া সেগুলির একটাকেও কি বলা হয় জজ বলা হয় যেমন আপনাকে আপনার স্ত্রী জজ বলা হচ্ছে আর আপনার স্ত্রীকে আপনার জোড়া বলা হচ্ছে সে আপনার জোড়া আপনি তার জোড়া ঠিক দুজন মিলে জোড়া তৈরি হয়েছে তো আল্লাহ রবুল আলমিন এখানে যে আজ শব্দটি ব্যবহার করেছেন এই দ্বিতীয় অর্থে শ্রেণীর অর্থে যুগলের অর্থে নাই সামানিয়া তাজ আল্লাহ আট প্রকারের আট শ্রেণীর গবাদি পশু সৃষ্টি করেছেন এবং সেগুলিকে তোমাদের জন্য হালাল করেছেন সেগুলি তোমাদের জন্য হালাল করেছেন কি এখন নর মাদি মিলিয়ে এখানে শুনে রাখেন মিলিয়ে আট প্রকার যদি জোড়া করা যায় তাহলে চার চার প্রকার কিন্তু নর আর মাদি তাহলে আট আট হয়ে যায় এই প্রকারের গবাদি পশু আল্লাহ হালাল করেছেন এই আয়াদ দ্বারা ওর মধ্য দিয়ে কি এই গরুটার অমুক জিনিস খাওয়া যাবে না অমুক খাওয়া যাবে না বকরির পেট থেকে এটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না এগুলো হচ্ছে আরব মুশরিকদের অনুসরণ আর শয়তানের হ্যাঁ পদাঙ্ক অনুসরণ জি সুতরাং আমার দেশে এরকম ধারণা আছে হ্যাঁ যে খাসির কি খাওয়া যাবে না কয়েকটা জিনিস কয়েক কয়টা জিনিস খাওয়া যায় না যে জিজ্ঞেস করেছে কত সপ্তাহে মনে হয় আমরা যদি বেদাতে আকিদা রাখেন সে জানি না কিন্তু আপনাদের বিভিন্ন অঞ্চলে আছে এগুলি কয়টা জিনিস খাওয়া যাবে না অণ্ডকোষ খাওয়া যাবে না হ্যাঁ কি রব এই রকম মেলা কিছু থাকতে পারে তো এইগুলি হচ্ছে আর মুশরিকদের বিধাতের অনুকরণ আর শয়তানের পদাঙ্গ অনুকরণ সামানেতে আজ আল্লাহ বলেন যে আল্লাহ সৃষ্টি করেছেন আট শ্রেণীর গবাদি পশু মিনাত দা নে ইস নাইনে মেস থেকে মেস ভেড়া সহজ ভাষায় ভেড়া দেখেছেন ভেড়া ভেড়ি দেখেছেন না দেখেননি চড়িয়েছেন কিউ কেছাগল চড়িয়েছেন মাশাআল্লাহ আছে তাহলে আছে আছে আমি আর ছাগল চড়িয়েছেন সুতরাং যদি আমি বলি যে ছাগল চড়িয়েছি তো কোনো হাসার কথা নাকি আমিও ছাগল চড়িয়েছি বেশি না ও তো ছাগল পাল কিন্তু আমার বাবা বাচ্চা ছাড়া কয়েকশো ছাগল চড়িয়েছে আমার আব্বা বলেন যে আমাদের চারশো পাঁচশো করে ছাগল থাকতো আর চড়াইতে যে সকালে চড়িয়ে এসে প্রাইমারি স্কুল বাপ বলছে আমার দাদা আগে চড়িয়ে আয় সকালে তারপরে স্কুল যাবে এভাবে কষ্ট করে পড়েছে তা আর আজকাল নাস্তা করেই তো হবে উঠিয়ে ভোরে তারপর নাস্তা বেঁধে দিতে হবে তারপরবার কয়েক টাকা দিতে হবে হ্যাঁ তারপরে পড়াইতে হবে মোবাইল সাথে দিতে হবে তারপরে স্কুল পাঠাইতে হবে হ্যাঁ খেলনা কিনে দিতে হবে এইটা ডিমান্ড পুরা করতে ওইটা ডিমান্ড পুরা করতে হবে না হলে পড়ে দিব না জি হ্যাঁ রেখে আসতে হবে এবার স্কুলের গেটে জি হ্যাঁ সুহান আল্লাহ নিয়ামতের কদর করেন আজকালকার ছেলেরা আট শ্রেণীর আল্লাহ গবাদি পশু সৃষ্টি করেছেন মিনা দানে মেশ হতে দুই রকম দুই রকম কি নর এবং নদী জি অমিনাল মাঝে মাছ যখন বলবেন তখন শুধু ছাগল মাছ হচ্ছে বকরা অথবা বকরি অমিনাল মাঝে আর ছাগল থেকে আল্লাহ ইসনাই দুইটি দুই শ্রেণী তৈরি করেছেন মানে নর এবং মাদি তাহলে কটা হইলো চারটা হয়ে গেল ভেড়া ভেড়ি আর বকরা বকরি জি হ্যাঁ

ইস্তামালা মানে সামিল থাকা সামিল থেকে সামিল শব্দটি আমরা ব্যবহার করি এই এটা এতে সামিল আমি এটা সামিল করে নিচ্ছি এই শব্দগুলি ব্যবহার করি ওখান থেকে ইস্তামালা ইস্তামাল ইস্তেমাল ইস্তেমাল জি তো আমিস্তামালা তালি আরহাম আহ আরহাম রাহেমের বহু বছর রাহেম জয়ু গর্ব দুই মাদির গর্ভে যা রয়েছে তাকে কি আল্লাহ হারাম করেছেন অর্থাৎ যে পেটে বাচ্চা গর্ভ ধারণ করে আছে হ্যাঁ গবাদি পশু বকরি অথবা ভেড়ি সেটা কি কি আল্লাহ হারাম করেছেন না হারাম করেননি কিন্তু গত সপ্তাহে আছে যে ওইটা যদি মরা হয় তাহলে মহিলা খেতে পারবে জীবিত হলে খেতে পারবে না এসব আছে না এগুলো মক্কার মুশ্রেকদের বিদাত ছিল মুশ্রেকদের মধ্যে তাহলে বিদাত ধর্মের নামে নতুন কাজ আবিষ্কার করা এইটা কি আম্বিয়া রসুলের সন্ন্যাদ না এটা কাফের মুশ্রিকদের সন্ন্যাদ কাফের ফের মুসলিখদের তরিকে আদর্শ ভালো করে শোন রাখে সুতরাং বিধাত করচিত উপর কুল্ল বিধাত দলালা ধর্মের না প্রত্যেক নতুন কাল হচ্ছে ভ্রষ্টতা গুমরাহি আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জান ভালো করে শোনা আল্লাহফাক বলছেন না বেউনি বেহুল তোমরা আমাকে জানাও তোমাদের জ্ঞানের জানার মাধ্যমে তোমাদের জ্ঞান দ্বারা মানে দলিল সহ জানা হিনকুনতু সাহ তোমরা যদি সত্যবাদী হও যে কোনটা আল্লাহ হারাম করেছেন নর হারাম না মাদি হারাম মাদির بیٹے যা আছে তা হারাম কোনটা হারাম না যা হালাল করেছেন হালাল গবাদি পশু অমিনাল ইবलीस নাইনি আর উটের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন ও আনশা উটের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন ইসনাইন দুই রকম মানে নর এবং মাদি উট এবং ওস্ট্রি অমিয়াল বকরিস নাইনি আর গরুর মধ্যে আল্লাহ দুই রকম সৃষ্টি করেছেন হ্যাঁ কি নর এবং মাদি হ্যাঁ

এবং মাদি গরুর গর্ভে যা কিছু রয়েছে তাকে আল্লাহ হারাম করেছেন না সেটাও হারাম করেননি পেটে যে বাচ্চা আছে তাহলে গরুর পেটে যদি বাচ্চা থাকে অথবা পেটে বাচ্চা থাকে সেটা হালাল হারাম এখন সেটা ভূমিষ্ঠ হওয়ার পরে বা একটা গরু জবাই করলে পেটে বাচ্চা পাওয়া গেলো সেটা জবাই করতে হবে না হবে না এটা আছে সেই সেখতলাফের মাসলায় ঢুকছি না কারণ আমি ফেকার ফেকার ক্লাস করছি না অত লম্বা করতে যাচ্ছি কিন্তু সেটা হালাল সেটা হচ্ছে হালাল হালাল মানি খেতে হবে নাকি কারো যদি রুচি না হয় গরু কোরবানিতে যাবে করলেন আমাদের সেরকম এরকম হয় কোরবানিতে গাভী যাবেই করলেন পেটে বাচ্চা আমরা দেখেছি যদি রুচি না হয় খেতে হবে না প্রত্যেক হালাল খেতে হবে বাধ্যতামূলক না বিকে বহু হালাল খাননি হ্যাঁ বহু হালাল জিনিস খাননি চাউল ভাত হালাল কিনা প্রধান খাদ্য সারা পৃথিবীর অধিকাংশ লোকের অধিকাংশ লোক আজকে পৃথিবীতে ভাত খাই ভাত খেয়েছে তো হালাল হালাল খেতে হবে হ্যাঁ তাহলে গরুর খেতে হবে জরুরি হারাম ঘোষণা করি বলিয়ান না হিন্দুদের মতো যে মা গোমাতা এ হচ্ছে দেবতা বা দেবী সুতরাং জবাই করা যাবে না মাকে জবাই করা যাবে না আর ব্যবসা করা যাবে বিক্রি করা যাবে গোস্ত আবার বিক্রি করা যাবে হিন্দুরা বিক্রি করতে পারবে গোস্ত মুসলিমদের কাছে খাওয়া আরব দেশে পাঠাচ্ছে আল হিন্দু এই যে গোস্ত আসছে আরব দেশে না এর মালিক হিন্দু কিন্তু নাম আল আর আরবি শব্দ দোকা খেয়ে অনেকে এই ফ্রোজেন গোস্ত কিনে খায় মালিক হিন্দু গরু গোস্ত ঠিকই আসে হয়তো আরব দেশে বা যদি খাসিরও গোস্ত হয় তো সেটা মালিক হচ্ছে হিন্দু কিন্তু নাম দেখে অনেকে দোকা খায় জি তো বলছিলাম যে যে কোনো হালাল খেতে হবে জরুরি নয় নবী করিম সাল্লামের সামনে সান্ডা সাহাবিরা খেয়েছেন দব খেয়েছেন নবী সাল খাননি লাস্তো আকলু লাস্তো হার নেব আমি খাবো না আর হারামো বলছি না আমার মাতৃভূমিতে মক্কাতে পাওয়া যায় না এমনি আফহু আমার অরুচি হয় আমাকে ঘৃণা লাগে আমি খেতে পারছি ওকে লাল মায়েদাতে রসুল্লাহ রসুল্লাহ দস্তরখানে সাহাবিরা খেয়েছেন তিনি খাননি হাত উঠিয়েছেন আম্মাশতামলা ত আলী হা আমুল এগুলি কি আল্লাহ কোনোটি হারাম করেননি আমকুন তুম সুহাদ আচ্ছা বলো তো তোমরা যে এইসব বিদার্থী ধারণা রাখো আর বলো এটা হালাল এইটা হারাম এইসব ভাগ করেছো মক্কার মুশুদ্দিন আল্লাহ বলছেন তোমরা কি সেখানে উপস্থিত ছিলে ইদ ওয়াশা যখন আল্লাহ এগুলির আদেশ নিষেধ করেছেন এইসব উপদেশ দিয়েছিলেন যে এটা খাও এটা খেও না আল্লাহ সামনে তোমরা হাজির ছিলে হ্যাঁ তোমরা সাক্ষী দিতে পারবে যে আল্লাহর কাছ থেকে শুনেছি যেটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না সমান আযলামাই মানিস্তার আলাল্লাহি কাজীবা ওর চাইতে বড় জালিম কি হইতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে লিউদিল্লান নাসাবি গায়রে ইলম জাতি করে না জেনে মানব জাতিকে পথভ্রষ্ট করে তাহলে যারা না জেনে অনুমান ভিত্তিক ফতোয়া দেয় এটা হালাল ওটা হারাম এটা চলবে এটা চলবে না এটা সুন্নাত এটা বেদাত এরা এই আয়াতের আওতাভুক্ত সবচেয়ে বড় জালেম এই জন্য ঝুঁকিপূর্ণ কাজ আল্লাহ আকুল আলামিনের দিন সম্পর্কে জ্ঞানের ভিত্তিতে বলতে হবে ইন্না আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ জালেম সম্প্রদায়কে সঠিক পথ প্রদর্শন করেন না তারপরে মহান আল্লাহ ইরশাদ করেছেন কুল হে নবী বলে দাও যে মক্কার মুশ্রিকরা যে তাদের বেদাতি ধারণায় বিভিন্ন জিনিসকে নিজেদের হারাম করে নিয়েছিল বা ইয়াহুদিরা হারা হুদিরাও বেশ কিছু জিনিসকে হারাম করে নিয়েছিল এগুলি তাদের ভ্রান্ত ধারণা কোরআনের বিধানে এগুলি কোনোটি হারাম নয় বরং এগুলি হালাল এগুলি হচ্ছে হালাল কি হারাম প্রাথমিক পর্যায়ে যা হারাম করা হয়েছিল সুরে আনামে তা এই আয়াতে উল্লেখ করা হয়েছে কি হারাম শোনেন বলে হে নবী বলে দাও লাফি ফিমা ওহিয়া এলাইয়া আমার প্রতি যে বিধান ওই করা হয়েছে তাতে আমি পাই না মহারামান কোনো কিছু হারাম আলা তায়েমিন ভক্ষণকারীর ওপর হ্যাঁ আহারকারী যে আহার করবে তার ওপর কোনো কিছুকে হারাম পাই না ইয়া তামস যে আহার করবে ইল্লা ইয়া কোন তবে যদি মৃত জীবজন্তু হয় গবাদি পশু কিন্তু মৃত মরে গেছে মুরগি মরে গেছে তারপরে কি করলেন মরে যাওয়ার পরে জবাই করলেন অথবা মরে যাওয়ার পরে সেটাকে খেয়ে নিলেন হারাম হ্যাঁ এইরকমই গরু হোক ছাগল হোক উঠ হোক মরে গেছে তারপরে জবাই করলেও খাওয়া হারাম জবাই না করলেও হারাম মরে যাওয়ার পরে আর জবাই করলেও হারাম জবাই করলেও হারাম জবাই না করলেও হারাম মেয়ে তা এক কথায় মরদা যে সব জীবজন্তু গবাদি পশু খাওয়া হালাল যদি মরে যায় জবাইয়ের পূর্বে তাহলে সেটা খাওয়া হারাম বলা অথবা বহমান কি রক্ত প্রবহমান তাহলে বুঝা গেল আল্লাহ সব রক্তকে হারাম করেননি দামানের সাথে কি লাগিয়েছেন মাসুহান এমন রক্ত যে রক্ত বহিতে থাকে বহে যায় শুধু রক্ত আছে রক্ত খেয়ে নিলেন হারাম রক্ত হারাম রক্ত এখনো ঝরঝর করে বইছে গোস্ত থেকে আর গোস্ত হ্যাঁ চিবিয়ে খেতে লাগলেন হারাম অথবা রক্ত সহ রক্তটাকে ধরে রেখে গোস্তকে লাল করার জন্য গোস্ত দিয়ে দিলেন যে রান্না করি একসাথে রান্না করলেন যে ঝোলের কাজ হয়ে যাবে হারাম কারণ আপনি হারাম মিক্স করে দিলেন হালালে ঠিক আছে না তো দামান বহমান রক্ত হচ্ছে হারাম তাহলে যেটা বহমান নয় প্রবাহিত হয় না এমন রক্ত আছে না নেই এমন রক্ত আছে কি যেমন কলিজা তো জমা হ্যাঁ কলিজা রক্ত ঠিক এছাড়া হ্যাঁ গোস্তের সাথে রক্ত এটা আপনাকে বুঝতে হবে গোস্তের সাথে গোস্ত কিনে নিয়ে আসেন গোস্ত কিনে নিয়ে আসেন আমাদের দেশের লোকেরা কলা করে গোস্ত নিয়ে আসে ওতে বেশি রক্ত দেখা যায় নিয়ে আসার পরে যখন গোস্ত রেখেছে দেখছে কলা রক্ত লেগে আছে আছে না নাই এটা গোস্তের গায়ের রক্ত এই রক্ত যতটা গোস্তে লেগে আছে গোস্ত কিনে নিয়ে আসার পরে পুড়িয়ে খেয়ে নিলে হালাল না হারাম হালাল না হারাম হালাল নাকি দুই তো হবে আমাদের দেশের মহিলার তো ধয় কয়েকবার করে দুই রক্ত রক্ত দিয়ে পরিষ্কার করে তারপর রান্না করে এটা কি জরুরি জরুরি নয় যে ধুইতি হবে যদি এমনি চড়িয়ে দেয় গোস্ত নিয়ে আসা হয়েছে আর গোস্তের গায়ে রক্ত লেগে আছে আর যেটা বয়ে যার বয়ে চলে গেছে এই রক্ত সহ যদি বিনা ধোয়াতে রান্না করে দেয় সেটা ঝোল করে হোক অথবা পুড়িয়ে খেয়ে নেই কি কিনা যাইজ শুধু পুড়িয়ে খেলে যায় হবে নিরুপায় যাই তো ধোয়ার ব্যবস্থা নেই পানি নেই মরুমিতে আছি না এমন কথা নয় বাড়িতে নিয়ে আসা পরে এমনিতে রান্না করে খেয়ে না যাইজ কারণ আল্লাহ দামে মাসু হারাম করেছেন যেটা গায়ের মাসফু বহে যায় না সেই রক্ত হারাম নয় সেই রক্ত হারাম নয় লাহমা হারাম শুকুরের গোস্ত বলা হয় কারণ গোস্তটাই হচ্ছে মেন কিন্তু গোস্তের সাথে কলিজা হোক আর অন্য কিছু অংশ হোক অথবা তার বট হোক যাই কিছু হোক না কেন সবকিছুই চর্বি সবকিছুই লাহাম গোস্ত গোস্ত হারাম মানে চর্বি হারাম নাই সব কিছু হারাম সব কিছু দুধ হারাম নয় সব কিছু হারাম ফাইন না হরিজ কেন এগুলি হারাম মৃত হারাম প্রবাহমান রক্ত হারাম শুকুরের গোস্ত হারাম শুকুর হারাম কেন ফাইন না হরিস এগুলি হচ্ছে না পাক এগুলি হচ্ছে অপবিত্র আও ফিসকান অহিল্লা লেগাই রিল্লা এ এখানে আছে রিজ তারপরে আও হারফে আফ দিয়ে তারপরে ফিসকানে কানে রিজ শোনে দম্মা আছে বেশ আর ফিসকানে আছে জবার ফাতা তাহলে বোঝা গেল যে রিজসনের ওপরে ফিস্কানের আত হয়নি ফিসকানে যখন জবার আছে আপনাকে খুঁজতে হবে যে ওর আগে কোথায় জবার আছে ওর ওপর আত হয়েছে ওর সাথে সংযোগ আছে কি মাইতাতন ইল্লা ইয়া কোন মাইতাতন আউ দামান মা সুহান আউ লাহ মাখিনজিরিন আও ফিস্কান আও আরবি গ্রাম আর অথবা কি হারাম করেছেন হ্যাঁ এমন পশু যেই পশুতে পাপাচারে লিপ্ত হয়েছে ফিস মানে আল্লাহর না ফারমানি করা ফিস মানে ফিস্কের সাথে হচ্ছে হরুজ আন্ত আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যাও আল্লাহর না করা যেই পশু জবাইয়ের ক্ষেত্রে আল্লাহর না করা হয়েছে কিভাবে না করা হয়েছে ওহিল্লা বেহি সেই পশুর ওপর আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারিত হয়েছে আহ্লা অহিল্ল মানে উচ্চ স্বরে আওয়াজ করা এই জন্য লাভবাহিক উচ্চ স্বরে পড়ার ক্ষেত্রে হাদিস এসছে আহাল্লা রাসুর উল্লাহ তালবিয়াতে তালবিয়ার আওয়াজ উঁচা করলেন তা আহাল্লা মানে আওয়াজ উঁচা করা জি তালবিয়া পাঠ করার ক্ষেত্রে আহাল্লা বিল বাইদাই বাইদা নামক স্থানে এজুল হলেফার কাছে রসুল্লাহাম যখন বাহনে চাপলেন উটনিতে তখন তিনি তালবিয়ার হ্যাঁ আওয়াজ উঁচা করলে লব্বাইক আল্লাহ লব্বাইক পড়া শুরু করলে এই শব্দটি ব্যবহৃত হয়েছে হাদিসে অনেকগুলি হাদিসে তো আল্লাহ মানে আওয়াজ উঁচা করা তো এখানে ওহিল্লাহিল্লাহি মানে সেই পশুটি গবাদি পশু হালাল ছিল কিন্তু সেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে হয় আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে অথবা তাতে আল্লাহর নাম ইচ্ছা করে নেওয়া হয়নি ভালো করে শোনেন মনে আছে তারপরেও বিস্মিল্লা আল্লাহ ওবার বলল না একজন মুসলিম জবাই করে দিল এই পশু হালাল কি না হ্যাঁ হ্যাঁ কালাম কালাম বুঝছেন কি না মানে এক বাক্যে হ্যাঁ হ্যাঁ দ্বিমত আছে দ্বিমত আছে একদল ফোকাহারা বলছেন যে প্রত্যেক মুসলিমের অন্তরে আল্লাহর নাম আছে এবং বিশ্বাস্য আছে সুতরাং যদি কোনো মুসলিম ভুইলেও যায় অথবা ইচ্ছা করেও ছেড়ে দেয় তবুও সেই পশু খাওয়ার সময় বিষমেল্লা বলে নি ভালো হয়ে যাবে এটা একটা একটা দল ফোকারা বলছে কিন্তু এই মতটি শক্তিশালী নয় সঠিক মত হচ্ছে যদি মনে থাকে আর বিষমেল্লা আল্লাহ আবার হ্যাঁ বিষমেল্লা কম থাকে আল্লাহর নাম উচ্চারণ না করে তাহলে সেই পশু হালাল নয় জি যদি ভুইলে যায় মহিলা যাই একদল বলছে বললেও চলবে না এটা মুরগি জবাই করার সময় বিসমিল্লাহ ওর মনে নেই জবাই করে দিয়েছে তাই না আপনার ভাই এই বিসমিল্লাহ বললি যে ভুলে গেছি আমাদের সে লোকেরা ফেলে দিল হ্যাঁ ভুলে গেছে ও যদি মনে থাকতো তাহলে অবশ্যই পড়তো সে নাস্তিক না সে বেদিন না হ্যাঁ সে মুশরেক না যে আমি দেবদেবীর নামে জবাই করি আল্লাহ নামে জবাই করে সে না মুসলিম কিন্তু ভুলে গেছে এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে মাফ রয়েছে জি এই ক্ষেত্রে রব্বানা আল্লাহ তু আখেজ না ইন্না সিনা আও আখতা হে আল্লাহ আমাদেরকে ধরিও না পকড়াও করিও না ইন্না সিনা যদি আমরা ভুলে যাই আও আখতান অথবা ভুল করে দিই আল্লাহ দোয়া শিখেছেন তো বলছিলাম যে ফিস্ক এমন জীবজন্তু যে জীবজন্তু কয়েকটি জিনিস সামিলেতে প্রথম হচ্ছে মালাম ইউজকার ইসমল্লাহে আলিহ ইন দা জামেহে জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি এমনিতে জবাই করে দিয়েছে এক দুই নম্বর আও যুকেরা ইসমুল আসনাম অথবা দেবদেবীর নামে জবাই করা হয়েছে বড় পীরের নাম্নে বড় পীরের নামে জবাই খাজা বাবার নামে জবাই হ্যাঁ বুঝলেন না জি হ্যাঁ আটরশি বাবার নামে জবাই হালাল না হারাম হারাম পশু হারাম দুটা হইল তিন নম্বর বিসমিল্লা আল্লাহ আকবর বলেই জবাই করলো কিন্তু অন্তরের নিয়ত আছে যে এই জবাই দিয়ে আমি আমার আটরসি বাবাকে সন্তুষ্ট করব। এই জবাই দিয়ে আমি খাজা বাবাকে সন্তুষ্ট করব ওই পশুটি নিয়ে গিয়ে আস্তানাতে জবাই করা হচ্ছে বিসমিল্লা আল্লাহ আকবর বলেই জবাই করা হচ্ছে কিন্তু আজমীরে গিয়ে জবাই করা হচ্ছে জি হ্যাঁ শাহজালালে গিয়ে জবাই করা হচ্ছে আটরসিতে গিয়ে জবাই করা হচ্ছে যদিও হাজার বার বিশ মিনিট আল্লাহ পড়া হোক না কেন সেই পশু হারাম কারণ আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গিত হয়েছে আল্লাহর নামে সেটা জবাই করা হয়নি বা আল্লাহর নৈকট্য কোরবান আল্লাহ নৈকট্য সান্নিধ্য উদ্দেশ্য ছিল না অন্যের সান্নিধ্য উদ্দেশ্য ছিল শিরকি জবাই হয়েছে জি এইটা লেগাইরিল্লা অথবা সেই পশুটি আল্লা ছাড়া অন্যের নামে ছেড়ে দেওয়া হয়েছে যেমন ষাঁড় ছেড়ে নামে এটা কি বড় পীর সাহেবের এই খাসিটা বড় পীর সাহেবের নামে ছেড়ে দিচ্ছে তো সেটাও মাজারের নামে ছেড়ে দিচ্ছে এগুলি হচ্ছে হারাম ফামানের তোর বাগিনওয়ালা আদ অতপর কেউ যদি নিরুপায় হয়ে যায় নিরুপায় হয়ে যায় এমন নিরুপায় হয়ে গেছে যখন হারাম না খেলে বাঁচছে না গাইরা বাগিন वाला আদ কিন্তু সেই ক্ষেত্রে সে বা গাইরা বাগিন এমন তালাশ নয় বা বারা আবরা মানে হচ্ছে তালাশ করা এজন্য আরবিরা এখন ইসতাবগা বলে মানে কি চাও তুমি বলে না জি হ্যাঁ তো গাইরা বাগিন যদিও একাধিক তাফসীর করা হয়েছে কিন্তু সবচাইতে সুন্দর তাফসীর আল্লামা সাাদি যেটা করেছেন সেটা বলি সেটা হচ্ছে গাইরা বাগিন মানে এমন সে তলাশ করে না যে খুঁজে খুঁজে দরকার নেই তারপরে হারাম খালে এমন নয় যে সে নিরুপায় কিন্তু খিদা লাগেনি এত ক্ষিদা নাই যে এখন হারাম খেতেই হবে এত হারামিদা লাগেনি যে এখন এই হারাম কুকুরের গোস্ত শুকুরের গোস্ত বা বিড়াল গোস্ত না খেলেও মাছ বানাই তারপর আগে খেয়ে ফেললো আগেই খেয়ে ফেল নিরুপায় হওয়ার আগেই খেয়ে ফেললো তাহলে তার জন্য হারাম নিরুপায় হলে যায় কিন্তু যেন হয় প্রয়োজন একেবারে এমন হয়েছে যে এই সময় না খেলে আর বাসা যাবে না তখন খেতে পারবে ওয়ালা আদিন এবং সে সীমালঙ্গনকারী না হয় কেমন একজন লোক খিদার তাড়নায় মরে যাচ্ছে তাকে এবারে পেট ভর্তি করে খেতে হবে যান বাঁচানোর জন্য না এতটা খেলেও চলবে তো যতটা খেয়ে বেঁচে যেতে পারে আর বুঝতে পারছে যে এরপর আমি কিছুক্ষণের মধ্যেই আশা করি হালাল কিছু খাদ্য পেয়ে যাব সুতরাং ওই ক্ষেত্রে এতটা খেয়ে যান অল্প খেয়ে যান বাঁচিয়ে নেওয়াই এতটা তার জন্য বৈধ পেয়েছি সুযোগ যখন জীবনে তো সরের বস্তু খেতে পাবো না মুসলিম আরাম কিন্তু একবার নিরুপায় আর তো বাঁচবো না কুকুরের গোস্ত কোরিয়ানরা খায় অন্যরা খায় কাকের খায় আমরা তো জীবনে খেতে পারব না কিন্তু আজকে নিরুপায় হয়েছে পেট ভরে হ্যাঁ চলবে না সীমা লঙ্ঘনকারী যতটা তো হয়ে যাচ্ছে অতটাই ওর বেশি লঙ্ঘন করবে ফাইন্ম নিঃসন্দেহে তোমার প্রতিপালক বড় মার্জনা কারি বড় দয়ালু কার দয়ালু এবং বড় মার্জনাকারী যে নিরুপায় হয়ে প্রয়োজন মাফিক যতটুকু একবারে জরুরি ছিল ততটেই খেয়েছে তার জন্য ওয়ালাল্লাযিনা হাদু হারামনা কুল্লাজি জফর আল্লাহ পাক এখানে ইহুদীদের কথা বলছেন ইহুদীদের বদমাইশির কারণে ইহুদীদের নাফরমানির কারণে তাদের ওপর আল্লাহ পাক রব্বুল এর কিছু জিনিস হারাম করে দিয়েছিলেন আল্লাহ পাক তাই এখানে উল্লেখ করছেন এই আয়তে তফসির শুরু করার আগের আয়াত সম্পর্কে কিছু কথা বলি এই আয়াতটা যেভাবে তস্তির করলাম এতেই যদি থেকে যায় তাহলে মনে হবে যে আর কিছু হারাম নেই তাই না কয়টা জিনিস হারাম এখানে বলা হয়েছে মৃত আর প্রবাহমান রক্ত শুকুরের গোস্ত আর যদি আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয় বা উৎসর্গ করা হয় যেগুলি ব্যাখ্যা কয়েকটা বললাম হ্যাঁ তাহলে গাদার গোস্ত খচ্চরের গোস্ত হ্যাঁ তারপরে হিংসর পশু হ্যাঁ পায়ে ধরে খায় এইরকম পাখি ঠিক না তো অনেক কিছু আছে দিয়ে যে আছে না নাই এগুলি হারাল না হারাম হারাম এটা ছিল প্রাথমিক বিধান একটা ব্যাখ্যা হচ্ছে যে মক্কি জীবনে এতটুকু হারাম করা হয়েছিল মক্কি জীবনে কি করা হয়েছিল এতটুকু হারাম করা হয়েছিল তারপরে ধীরে ধীরে দিন ইসলাম বিধি বিধান তাদের রোজের সাথে আস্তে আস্তে এসছে

এগুলি ব্যাখ্যা পড়ে পড়ে তখন বিস্তারিত আলোচনা আসবে এছাড়াও নবী করিম সাল্লাম পশুর ক্ষেত্রে একটি নীতিমালা হালাল হারামের ক্ষেত্রে একটি নীতিমালা নির্ধারণ করেছেন ফাঁকির হালাল হারামের ক্ষেত্রে একটি নীতিমালা নির্ধারণ করেছেন এই মর্মে সহি মুসলিম হাদিস রয়েছে অংশ রয়েছে ও মিখলা বিন মিখলাবিন মিনাত তাইস কুল্লাহ জি নাবিন মিনাস সিবাই হিংশরো পশু থেকে পশু থেকে সেবা যেগুলি পশু মিশ্র পশু পশু মানে না এক কথায় যেমনি যে মানুষকে ফেড়ে কেন কেড়েছে যেগুলি পশু মানে না এই ধরনের পশু যেগুলো গ্ৰেউপালিত গবাদি পশু নয় গবাদি পশুর সাড়ে যে পশুগুলি রয়েছে সেবা এগুলি থেকে ওই সব জীবজন্তু ওই সব জন্তু পশুগুলিকে হারাম করা হয়েছে যেগুলির শিকারি দাঁত রয়েছে মানে বিশিষ্ট আর মানে হচ্ছে শিকারি দাঁত এই যে খাড়া খাড়া দাঁত এই লম্বা দাঁত থাকে দেখবেন খাড়া দাঁত লম্বা দাঁত আছে হ্যাঁ এটাকে শিকারি দাঁত বলা না এই দাঁতকে বিড়ালের আছে হ্যাঁ শিরগালের আছে হ্যাঁ এইরকম বাঘের আছে ইত্যাদি ইত্যাদি এগুলি হচ্ছে হ্যাঁ কিসের আছে মানুষের মানুষ জন্য মানুষকে সম্মানের জন্য হারাম করা হয়েছে মানুষে ওই শিকারী না মানুষ শিকার করে বাড়াই নাকি এই এক মুফতি মুশকিল মানুষকে বলে দিলো জিনা না মানুষের মানুষকে সম্মানের জন্য তাকরে তাকরিমাতান তাক্রিমের জন্য হারাম করা হয়েছে মানুষের গস্ত কি জানা হারাম ওয়ালাকাদ কারামনা বানি আদম আদম সন্তানকে আল্লাহ সম্মানিত করেছেন সুতরাং মানুষের সম্মান অর্থে মানুষের গস্ত হারাম কিন্তু সেবা যে সব জীব জন্তু রয়েছে সেইগুলি হারাম কিছু নীতিমালা হচ্ছে যদি শিকারি দাঁত থাকে তাহলে এমন পাখিকে হারাম করা হয়েছে যেই পাখি নখ নখ বিশিষ্ট মেখলাপ নখ নখ দিয়ে শিকার করে নখ দিয়ে শিকার করে এমন পাখি পাখিকে কি করা হয়েছে হারাম করা হয়েছে তাহলে সব পাখি মুখে ঠোঁটে ধরে খায় ঠোঁটে ধরে খাই সেসব পাখি হালাল আছে আমরা খাই না বহু পাখি এরকম হালাল আছে কিন্তু খায় না কটা পাখি মানুষ খায় পায়রা খায় কবুতর খায় মুরগি খায় হাঁস খায় কয়েকটি জিনিস খায় আর কি খায় আর দুই চারটা এরকম কিছু খায় হয় এগুলি পরে সংযোজন হয়েছে এটা হচ্ছে একটা আর হচ্ছে যে এই আয়াতের আজেদ আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশ এই আয়াতের সম্পর্ক এই গত সপ্তাহের যে আয়াতগুলি গেছে এগুলির সাথে মক্কার মশিকরা বিভিন্ন জিনিসকে যে হারাম করে নিয়েছিল তার খণ্ডনের জন্য যে দেখো এই কয়েকটা জিনিস ছাড়া আর কিছু শরীয়তে হারাম পাচ্ছি না যেগুলিকে তোমরা হারাম ধারণা করো কল্পনা করো ওইগুলো তোমাদের হারাম নয় আসলে ওগুলো তোমাদের কল্পিত কথা মনগড়া কথা বিতাতি কথা এইজন্য আল্লাহ পাক এখানে হাসিরের সাথে লা আযদু ফিমা ওহিয়া ইলাইহি মুহররমান আমার কাছে যা ওয়াহী করা হয়েছে তাতে এই কয়টা জিনিস ছাড়া আর কোনো কিছু হারাম পাচ্ছি বলা হয়েছে এক কথাই যারা বলেছেন যে পরেরগুলি তাতে সংযোজন করা হয়েছে তারা বলছে এই আয়াতের এ মূলক मंसুক বলা যায় মানে পূর্বপরি না এই বিধানগুলো আছে কিন্তু এতে আর কিছু কি করা হয়েছে অ্যাড করা হয়েছে সংযোজন করা হয়েছে ওয়া আল্লাযিনা হাদু এর পরে চলেন ওইসব লোকদের ওপর হারাম করা হয়েছে যারা ইহুদি হয়েছে হাদু তাহলে বুঝা গেল যে ইহুদিরা কি আল্লাহ তাদের নাম ইহুদি বলেনি তারা নিজেরা নিজেদের কি নাম বলে আখ্যায়িত করেছে ইহুদির নামটি আল্লাহর দেওয়া নয় এই রকমের খ্রিস্টান নামটি নাসারা নাসরানি এই নামটি আল্লাহর দেওয়া নাই এটা মজার কথা ভালো করে কারণ আল্লাহ করে এর মধ্যে বলেছে আল্লাযিনা ক্বালু নাসারা যারা বলেছিল যে আমরা হচ্ছি নাসারা আল্লাহই কথা বললেন না যে আমি ওদেরকে নাসারা নাম দিয়েছি বরং আল্লাহ বলেছেন কুমুল মুসলিমিন আল্লাহ তোমাদের নাম মুসলিম বলেছেন মিন ক্বাবলো এর পূর্বে ওয়ফিহাযা আগেও মুসলিম বলেছিলাম আর এখনও মুসলিম আম্বিয়া রসুলগণের যত অনুসারীরা ছিল যুগে যুগে সকলের নাম আল্লাহ কি দিয়েছেন মুসলিম তাহলে ঈসা ইসলামের সঠিক অনুসারী যারা তারা হচ্ছে মুসলিম ইসলাম আসার পূর্বে সঠিক আকিদায় যদি থেকে থাকে সহি আকিদায় থেকে থাকে তৃতীয়বাদের গুমরাহির শিকার না হয় হ্যাঁ ভ্রান্ত ধর্মের শিকার না হয় ধর্মকে বিকৃত না করে তাহলে তারা ছিল মুসলিম মুসা আলি ইসলামের অহম্মদ সকলেই হচ্ছে মুসলিম এবং নিজেও মুসা ইসলাম মুসলিম আমি একটা বক্তব্য আমার কাছে রেডি আছে করা হয়নি আয়াতগুলি জমা করেছি যে আম্বিয়া রসুলগণকে এবং তার অম্মদগুলিকে আল্লাহ যে মুসলিম বলেছেন কোরআনে করিবে মুসলিম মুসলিম অমুক মুসলিম ছিলেন ওয়ালাকিন কান খান মুসলিম যেমন এবার আলি ইসলাম মুসলিম ছিলেন যে এইরকমই বিভিন্ন নবীর কথা আর তারপরে নবীর অনুসারীর কথা বেলকিস আসছে ও আসসালাম মা আসলাই মানা ইসলাম কবুল করলাম ইসলাম নাই হ্যাঁ ও আতুনি মুসলিম চিঠিতে কি ছিল মুসলিম হয়ে আইছ বিলকিসকে বলছে তুমি ইসলাম কবুল করে এসো মুসলিম হয়ে আইছ তাহলে বুঝলো বিলকিস কি হয়েছিল সালাম আলি সালাম হাতে এসে ইসলাম গ্রহণ করেছিল জি হ্যাঁ তা আল্লাহর দিন আসলে ইসলাম আদম আলি সাল্লাম আল্লাহ যখন তখন থেকে তারও দিন ইসলাম ছিল নু আলি নিয়ে আসা দিন ইসলাম ছিল ইদ্রিস আলি সাল্লামের ইসলাম ছিল বুঝা গেছে এ ইব্রাহিম আলি দিন ইসলাম ছিল দাউদ আলি সাল্লামের দিন ও ইসলাম ছিল মুসা আলি সাল্লামের দিন ইসলাম ইসা আলি দিন ইসলাম আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নিয়ে আসা দিন হচ্ছে ইসলাম এটা হচ্ছে নিউ এডিশন লাস্ট এডিশন সর্বশেষ আল্লাহর আসমানি বিধান সুতরাং নিউ এডিশন আসার পরে ওল্ড এডিশন দিয়ে চলবে না জি যেমন দেশের নতুন সংবিধান তৈরি হওয়ার পরে পুরাতন সংবিধান দিয়ে দেশ পরিচালনা করা চলবে না না চলবে কে বলতে পারবেন কোন দেশের নাগরিক বলতে পারবেন যে বাংলাদেশ এখন পাকিস্তানি আইন দিয়ে চলবে ইংরেজদের আইন দিয়ে চলবে হ্যাঁ বা মুঘলদের আইন দিয়ে চলবে বলতে পারবেন কি আপনি দেশের শত্রু তাই না দেশের দুশ্মন ঠিক না চলবে চলবে না সৌদি আরব তুর্কিদের আইন দিয়ে চলবে ইসলামের আইন দিয়ে ঠিকই চল ইসলামের আইন হলে ঠিক আছে ইসলাম আইন থেকে থাকে আর এখন ইসলামে তাহলে চলবে যদি বলেন পাকিস্তানি এটাকে আইন দিয়ে চালাবো চালাবে আপনাকে দেশ উদ্রোহী বলে হ্যাঁ তো মানুষ জেলে ঢুকিয়ে দিলে অপরাধী হয় না আর আল্লাহ জাহান্নামে নামে ঢুকিয়ে দিলে অপরাধ হবে নাকি তো আল্লাহ তো নিউ অডিশন পাঠিয়েছেন আল্লাহ তো নতুন আসমানি বিধান পাঠিয়েছেন শেষ রাসুল মাহমদ রসুল্লাহ সাল্লা মাধ্যমে সুতরাং আল্লাহ পাখের এই নতুন দিন যেটা সর্বস্তরের জন্য সর্ব স্থানের জন্য আর সর্বযুগের জন্য প্রযোজ্য আর সমস্ত সমস্যার সমাধান দিতে সক্ষম সেটা হচ্ছে পরারে কেরি মের বিধান বিধান তার বাস্তবায়ন সারা বিশ্বের সমস্ত মানুষের উপর ফরজ শুধু মুসলিমের ফরজ না সমস্ত মানুষের উপর ফরজ ওয়াইল লেজেন হাদু আল্লাহ বোচ্ছেন ইয়াহুদি যারা হয়ে গিয়েছিল। মানে নিজেদেরকে ইহুদি বলে আখ্যায়িত করেছিল ইয়াদিরা তাদের ওপর হারাম না আমি হারাম করেছি কুল্লাজি জফর প্রত্যেক নখ বিশিষ্ট জন্তু জি প্রত্যেক নখ বিশিষ্ট পশু পাখি এগুলিকে হারাম করেছি নখ বিশিষ্ট মানে কি এটা বুঝতে হবে নখ বিশিষ্ট মানে খুর বিশিষ্ট নয় একটা হচ্ছে কিছু পশু আছে খুর বিশিষ্ট আর নখ বিশিষ্ট কোনটাকে বলা হচ্ছে যেই পশুর বা যেই পাখির কি খুর নেই যেই যেই পশুর অথবা পাখির যে নখ গুলি আছে হ্যাঁ বা আছে সেগুলির মাঝখানে ফাঁকা নেই ফাঁকা নেই যে আমাদের ফাঁকা আছে না মুরগির ফাঁকা আছে কিন্তু হাঁসের তো হাঁস হারাম করা হয়েছিল কার উপর ইহুদিদের উপর হাঁসকে কি করা হয়েছিল হাঁসের দেখবেন যে ওই যে নকের নকের মাঝখানে মাঝখানে ফাঁকা নেই ওখানে একটা চামড়া আছে আছে না নেই হ্যাঁ তো হাঁস হারাম করা হয়েছিল তাদের উপর তারপরে উট উঁটের খুর আছে উঁটের খুর নেই উঁট খুর বিশেষ খুর মানে কি দেখেন গরুর খোর দুটা বাঘ আছে দুই বাঘ আছে আছে না নেই আচ্ছা মহিষের খুর আছে এটাকে খুর আলা বলা কিন্তু উটের খুর নাই তো উটকে ইহুদিদের হ্যাঁ বিরুদ্ধাচরণের কারণে পানিশমেন্ট শাস্তিমূলক হারাম করা হয়েছিল তাদের আল্লাহ হারাম করেছেন জি হ্যাঁ বুঝতে পারছেন না এইরকমই জি উট পাখি ওট পাখিও ওটের মতোই তাদের উপর হারাম করা হয়েছে তো আল্লাহ আরফ বলছেন যে ইহুদিদের ওপর আমি হারাম করেছিলাম খুল্লা প্রত্যেক নখ বিশিষ্ট পশু পাখি আরো গরু এবং ছাগলের মধ্য থেকে তাদের ওপর হারাম আমি করেছিলাম এগুলির চর্বি অর্থাৎ গরুর চর্বি আর ছাগলের চর্বি ইহুদিদের ওপর কি করেছে আল্লাহ হারাম করে দিয়েছে ই এক শাস্তি চর্বি খেতে পারবে না গোস্ত খাওয়া চর্বি খেতে পারবে না ইлла মাহামালা জোহর রহমাত তবে একটু ছাড় দা হয়েছিল হ্যাঁ যেই চর্বিগুলি হ্যাঁ গরুর অথবা ছাগলের পেটে ওই যে ভুড়ি নারী ভুড়িয়া ঝুরি আছে হ্যাঁ ভুড়িতে লেগে থাকি ওটা হালাল ছিল তাদেরকে আউইল হাওায়া মানে ইল্লা মাহামাল জোহর জহর মানে পিট হাওয়ার তাফসীর করে দিছি ইল্লা মাহামালা জোহর রহমাত তবে যেই চর্বিগুলি গুলি এই দুটি পশুর পিঠে লেগে থাকি পিঠের সাথে কি বলবে এটাকে কি বলে সিনা বলে না কি বলে এটাকে হ্যাঁ সিনার সিনার গোস্ত বলে আমার দেশের লোকেরা হ্যাঁ সিনার গোস্তের সাথে এটা হচ্ছে যার ওপর অংশটা এই ওপর অংশের যে গোস্ত আছে বা যে মেরুদণ্ডটা আছে এর সাথে যে চর্বিগুলি লেগে আছে এগুলিকে এহুদের জন্য হালাল করা হয়েছে আবিল হাওয়ায়া হাওয়াই এতনের বচন আবিল হাওয়ায়া মানে যেগুলি বড়িতে লেগে থাকা চর্বি সেগুলিকে আও মাখ তালা তবে আজবিন অথবা সেই চর্বিগুলিকে হালাল করা হয়েছিল যেই চর্বিগুলি হাড্ডির সাথে মিশে আছে হাড্ডির সাথে চর্বি লেগে আছে ওইগুলোকে হালাল করা হয়েছিল কষ্ট না হ্যাঁ ইয়াহুদিদের ধর্মে অতিরিক্ত কষ্ট চাপিয়ে দেওয়া হয়েছিল তাদের নাফারমানিকর বাড়াবাড়ির কারণে জালে ক আল্লা নিজেই বলছেন কেন এটা করেছিলাম জালে কা যাজাই না হিম এই প্রতিদান দিয়েছিলাম শাস্তি দিয়েছিলাম তাদের সীমা লঙ্ঘনের কারণে আর আমি নিঃসন্দেহে যখন জিজ্ঞাসা করা হইতো ইহুদিদের কিতাবে আছে আর এটা আমাদের দুঃখের বিষয় যে মুসলিমদের তফসিরে ইসরায়েলি বর্ণনার মাধ্যমে চলে আসছে আমরা ছোটকালে তফসির তফসি পড়েছি এই কথাটি যে ইহুদিদের ওপর উঠ হারাম করা হয়েছিল ইহুদীর উঠের গোস্ত খাই না গোস্ত খাই না ওরা বলে হারাম কেন তো ইহুদিরা নিজের দোষ না লাগিয়ে যে আমাদের বদমাইশির কারণে আল্লাহ হারাম করেছে এই কথা বলে না তারা তারা বলছে যে ইয়াকুব আলি সাল্লাম যে আমাদের পিতা ছিলেন আমাদের নবী ছিলেন ইয়াকুব আলি সাল্লামের দ্বিতীয় নাম কি ইসরাইল হ্যাঁ তো ইসরাইল আলী ইসলাম মানে ইয়াকুব আলি ইসাল্লাম তার একটা রোগ হয়েছিল ইরকুন্নেসা রোগ মানে হাড়ের ব্যথা অথবা শিরায় উপশিরায় কোনো ব্যথা এই ধরনের একটা মারাত্মক রোগ যাই হোক ওই রোগের কারণে তিনি নিজের ওপর উটের গোস্ত আরাম করে নিয়েছিলেন যে আমি উটের গোস্ত খাবো না আমাদের নবী যেহেতু খাননি একুবাল ইসলাম সেজন্য আমরা উটের গোস্ত খাই না দোষ কারোর চাপিয়ে দিল। যে আমরা কেন গোস্ত খাই না উঠে আমাদের নবী খাইনি সেজন্য আমরা খাই না অথচ আল্লাহ কোরআনকে নিয়ে বলছেন যে এই রকম ব্যাপার নাই ব্যাপারটা হচ্ছে যে ওরা যখন বাড়াবাড়ি করেছিল নিজের খেয়াল খুশি ধর্মকে বিকৃত করতো আর মা পাপাচারে লিপ্ত হইতো তখন আমি তাদের ওপর কি করেছিলাম শাস্তি স্বরূপ আমি এগুলিকে হারাম করে দিয়েছিলাম হারাম না করলি যখন তার মধ্যে উঠ হারাম হয়ে গেল তারপরে হাঁস হারাম হয়ে গেল জি তারপরে উষ্ট পাখি হারাম হয়ে গেল আর গরু আর ছাগল থেকে এই চর্বিগুলি চ চর্বিগুলি হারাম করা হলে একমাত্র এই চর্বিগুলি ছাড়া এটা তাদের সীমা লঙ্ঘন কারণে আমি তাদের শাস্তি দিয়েছিলাম আর এই যে কথা বলছি আমি এটা আমি সত্যবাদী তারা সত্যবাদী নয় যে ইয়াকুব আলাইহিস নিজের উপর হারাম করেছিলেন ফাইন কাযাবুকা আল্লাহ পাক রব্বুল বলছেন যে হে নবী তোমাকে যদি তারা মিথ্যা প্রতিপন্ন করে আর মুশরিকরা মক্কার মুশরিকরা তোমাকে যদি মিথ্যা মনে করে ফাকুল বলে দাও রব্য কুমজো রহমতি ওয়াসিয়া তোমাদের প্রতি পালক বড়ই প্রশস্ত রহমতের অধিকারী আল্লাহর রহমত সব কিছুকে পরিব্যাপ্ত স্বামী আল্লাহর অশেষ রহমত এখনো রয়েছে বড় বড় জালেন কি আল্লাহ ক্ষমা করেছেন আমি আশ্চর্য হয়ে যাবেন যে এত বড় বড় জুলুম অত্যাচার করার পরেও আল্লাহ ক্ষমা করেছেন যখন ক্ষমা চেয়েছে হ্যাঁ কিন্তু মতের আগে আগে তারা ক্ষমা যে সব ফেরাউনের রাস্তা ধরলে হবে না ফেরাউনের রাস্তা ধরলে হবে না কোন রাস্তা ধরতে হবে যদি অন্যায় হয়ে গে থাকি না রাস্তা খারাপ কাজ করি তারপরে তবা করবো জি কিছুদিন আমি ওই খালেদিন মলিদের মতো থাকি কিছুদিন আমি আবু সুফিয়ানের মতো থাকি কিছুদিন আমি ও হিন্দার মতো থাকি আর তারপরে তবা করবো বলবেন নাকি হ্যাঁ আরে হিন্দ ওদের যুদ্ধে চাচার বক্ষ বিধিন্ন করেছে বুক চিরেছে কলিজা বের করেছে মালা তৈরি করেছে আবু সুফিয়ান খালেদিন অলিদ এরা ছিল এই কাফেরদের প্রধান ছিল এই যুদ্ধে এবং এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে সুরুল্লাহ তার সাহাবাই কেরাম আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন না করেননি আবু সুফের ইসলাম গ্রহণ করেছেন রাজি আল্লাহন তারপরে খালিদিন উলিদ ইসলাম গ্রহণ করেছেন হ্যাঁ রিয়া আল্লাহ হিন্দা ইসলাম গ্রহণ করেছে রাজি আল্লাহ ইসলাম গ্রহণ না করতো তাহলে আবু আবু জি হয়ে হয়ে তো যার ভুল গেছে তাদের সামনে হ্যাঁ তাদের সামনে এই কথা রাখা যেতে পারে যে অলরেডি ভুল যখন হয়ে গেছে এখন যেমন খালিদিন অলি সংশোধন করে ফিরে আসছেন আবু সুফেন সংশোধন করে ফিরে আসছেন হিন্দা সংশোধন করে ফিরে আসছে যতই চরম অন্য হয়ে যাক না কেন ফিরে আসুন আল্লাহর রহমত এখন আপনাকে সামিল রয়েছে আল্লাহর মাঘ ফেরাত আপনাকেও সামিল রয়েছে আল্লাহ ক্ষমা করবেন জি কিন্তু এখন আপনি ভালো অবস্থায় আছেন যুবক বলছেন এই যৌবনে আছি কিছু পাপ টাপ করে নিই অন্যায় করে নিই নামাজ ধরবো যখন হজটা করব নামাজ ধরব হ্যাঁ রোজা পোড়া রাখবো হ্যাঁ দাঁড়িয়েও রাখবো আর বিয়ে শিডা আগে করি তারপরে দাঁড়িয়ে রাখবো হতে পারে বিয়েও নসিব নেই দাঁড়িয়েও নসীব নেই আপনার হতে পারে কি না যে বিয়েও নসিব হলো না দাড়িও নসিব হইলো না চলে গেলেন এই অবস্থায় চলে হতে পারে না পারেন না নামাজও নসিব হল না নামাজ ধরবো ধরবো ধরছি ধরছি আচ্ছা সামনে রমজানে ধরবো রমজান গেল আচ্ছা হজ করি তখন ধরবো হ্যাঁ আসলে আমার দেশের আমাদের দেশের লোকেরা বুড়ো বুড়ো সব হাজি আসে কেন ওরা রকম চরিত্রের আচ্ছা চাকরিটা শেষ হোক রিটায়ার হই তখন হজ করবো রিটায়ার হইলো বুঝে একটা মেয়ে বিবাহ দিতে আছে ওইটা সারি তখন হজ যাবো এরও বিবাহ হয়ে গেল বলছে একটা ছেলের বিয়ে বাকি আছে ওইটা সারি তারপরে হয়ে যাব। এই করতে করতে সত্তর আশি বছর বয়স হয়েছে ক ক করছে চলতেও পারে না আর চলে আসছে হজে কিছুই করতে পারে না বেচারা এসে ভুল আর ভুল ভুল আর ভুল হজে যার ভুল হয়ে গেছে তার ক্ষেত্রে বলবো যে রব্য কুমুজু রহমত আসছে আল্লাহর রহমত তোমাকে সামিল আছে এখনো ফিরে আসো কিন্তু যার ভুল হয়নি আল্লাহর রহমত সবকিছুকে সামিল সুতরাং পাপ করি কিছুদিন কখনো না হতে পারে যে আল্লাহ আপনাকে তার রহমতে সামিল করবেন না তার আগেই মালাকুল মদ চলে আসবে আপনার কাছে রোগবজ করার জন্য ওয়ালাইউরাদ্দ বা সোহানিল হমিল মুজরেমী আর আল্লাহর শাস্তি খণ্ডন করা হয় নে দূর করা হয় না অপরাধী সম্প্রদায় হতে সায়া কুরুল্লাহী না আশরাফুল আউশাহ আল্লাহ মা আশরাফ নাওয়ালা আহ বনাওয়ালা আর রম নামিন সেই আল্লাহ বলছেন যে নিশ্চয় বলবে ওই সব লোকেরা যারা শির করেছে অর্থাৎ মুশ্রেক লোকেরা নিশ্চয় বলবে হে নবী লাউসা আল্লাহ যদি আল্লাহ চাইতেন মাসাক না তাহলে আমরা শির করতাম হে মোহাম্মদ তুমি আমাদেরকে বলছো যে তোমরা শিরিক করছো দেব পূজা করছো আল্লাহ তো চাইলে আমাদেরকে শির করাইতেন না আল্লাহ যখন করাইছেন আমরা পড়তে পারছি তার মানে আল্লাহ এটা পছন্দ করেন দলিল হইল নাকি এটা হলো পাপ করবে তো আল্লাহ ইচ্ছা করলে তো আমাকে পাপ করতে দিতেন না আমি কি করব আল্লাহ বছর পাপ করো কোন জায়গায় আল্লাহ নির্দেশ দিয়েছেন হ্যাঁ আল্লাহকে জবরদস্তি আপনার হাতটাকে টেনে গিয়ে পাপের দিকে নিয়ে গেছেন আপনাকে ধাক্কা দিয়ে পাপের কাছে নিয়ে গেছেন না স্বাধীনভাবে আল্লাহর কাছে আপনি নিজে স্বাধীনভাবে পাপের কাছে গিয়েছেন তো এই রকমের তকদিরের অজুহাত পেশ করা বদ প্রকৃতির লোকের চরিত্র কাফের মুশেকের চরিত্র আর মুসলিম সমাজের যারা পাপিষ্ট

এবং আমাদের বাপদাদা পুরোপুরুষ করতো না আল্লাহ চাইলে তো আমাদের বাবদাদা পুরোপুরুষও এই মূর্তি পূজা ধর্ম করে গেছে আর আমরাও করছি আমরা যেগুলিকে হারাম মনে করছি হারাম মনে করছি যেগুলি হালাল মনে করছি হালাল মনে করছি তো আল্লাহ কেন করাচ্ছে আমাদেরকে করাচ্ছে মানে হ্যাঁ আল্লাহর অনুমতি আছে এটা কি প্রমাণ করে আল্লাহর অনুমতি আছে না আছে আল্লাহর বিধান থেকে জানতে হবে আপনার চালচলন থেকে নিলে হবে না যে আমি যেটা করছি সেটাই ঠিক আল্লাহ করতে দিয়েছেন আমাকে গাজা লেকা কাজাবাল্লা জিনামেন কাবিলে হেম এইভাবে মিথ্যা মনে করেছে এদের পূর্বের লোকেরা হাত্তা জাপু বাস এমন কি আমার শাস্তি তারা আসাদন করেছে শাস্তি চেখেছে তারা শাস্তির স্বাধান গ্রহণ করেছে উল হেনবি তাদেরকে বলো হাল ইন দা কোমেন তোমাদের কাছে কি কোনো চূড়ান্ত জ্ঞান আছেই ফাতুখুর রেজুহুল আনা যেটা আমাদের আমার জন্য আর তোমরা বা আমাদের জন্য তোমরা সেটাকে নিয়ে আসবে প্রমাণ পেশ করবে যে আল্লাহ তোমাদেরকে অনুমতি দিয়েছেন এই শির্কের ধর্ম পালন করার হ্যাঁ প্রতিমা পূজার প্রতিমা পূজা কোন আসমানি কিতাব আছে পেশ করতে পারবে কবর মাজার পূজা কোন নবীর ধর্মে আছে প্রমাণ করতে পারবে কবর পাকা করা নবীর ধর্মে আছে প্রমাণ করতে পারবে না লানত হয়েছে লা আল্লাহর ইহুদন নাসার ইয়াহুদি নাসার আল্লাহ লানত হয়েছে ইত্তা খাজু কবর আম্বিয়া ইহি মশালেহি মসাজেদা নবীদের কবর এবং নেক লোকদের কবরকে সেজদার স্থানে পরিণত করেছে কবরে গিয়ে সেজদা করেছে কবরের মসজিদ বানিয়েছে কবরের গম্বুজ বানিয়েছে এই জন্য ওদের ওপর লানত হয়েছে এটা বলেছেন তো শুধু লাহ আল্লাহ ইন ইল্লা ইল্লাহ্জন তোমরা তো শুধু অনুমানের অনুসরণ করো অনুমানের অনুসরণ করা মানে বিধাতী ধর্ম পালন করা বিদাতি ধর্ম অনুমান অনমানভিত্তিক মানে খেয়ালি কাজ যেটা যাকে ভালো লেগেছে নামাজের নিয়ত পড়া দলিল আছে রসুল উল্লাস না হয়তো পড়েছেন একটা উদাহরণ দি মেলা বেদাতের উদাহরণ আছে হ্যাঁ কোন সাহাবী পড়েছে চার খলিফা পড়েছেন কোন এক সাহাবি থেকে এই বাক্যটা নামাইতো আন ওসালাহ তালা আর বারা কাতিন সলাত জোহরে মোতাবাজ জাহাল কাবাতি শরীফ আল্লাহ প্রমাণ করতে পারবেন চ্যালেঞ্জ থাকলে পারবেন কোন সাহাবি সাহাবি হল কোন তাবি চলেন আবু হানিফা নিজেদেরকে হানাফি বলে নাইতে পড়েছেন আবু হানিফা রহমতুল্লাহ কোন কিতাবে দেখাইতে পারবেন যে তিনি নামাইতে পড়েছেন বা পড়তে বলেছেন হ্যাঁ তারপরে বলছেন যে আমি হানাফি আমি নিতো পড়ব বোঝা গেছে তাহলে এটা কিসের অনুসরণ হ্যাঁ রসুলের অনুসরণ নয় ওহির অনুসরণ নয় সালাফে সালেহিন অনুসরণ নয় এমা বাবু হানিফা সাহেব মালিক আহমেদের অনুসরণ নয় কার অনুসরণ ইন ধারণাভিত্তিক ধর্ম ভালো লেগেছে ইসতেহসান যেটাকে ফেকার ভাষা বলেহসান ভালো লেগেছে অন্তর নিয়ত করছি মুখে বলে নি ভালো বলে নিলাম করলাম হ্যাঁ নবীকে ভালোবাসি এত ভালোবাসি কিন্তু নবীর জীবনই চর্চা করতে পারি না একদিন তো করি বারো রবিউল্লাহ ওয়ার্ল্ডা তো করি হ্যাঁ যদি খ্রিস্টানরা ইসা জন্ম জন্মদিবস পালন করে হ্যাঁ বড়দিন পালন করে তো আমরা যদি ঈদে মিলাদুল নবী করলাম কোন দোষ করলাম ইنت تطبعون الا অনুমান ভিত্তিক বি যত আছে সবগুলি হচ্ছে খেয়াল খুশি কাজ আল্লাহ বলেছেন ওয়ইন আনতুম ইল্লা তাখরাসুন তোমরা অনুমান ভিত্তিক সিদ্ধান্ত করে থাকো তোমাদের সিদ্ধান্তগুলি সব অনুমান ভিত্তিক যে যেটা ভালো লাগলো পছন্দ হলো কুল হে নবী বলি দফা লিল্লাহিল হুজাতুল বাআlega আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটি কাজে এবং বিধানে পূর্ণ হুজ্জত রয়েছে আল হুজ্জতুল বালেগা জি হজ্জতুল মানে অকাট্য দলিল আর আল মানে সম্পূর্ণ যেটা জি ফালাউসা আল্লাহ যা করছেন কেউ হেদায়ত পাচ্ছে কেউ হেদায়ত পাচ্ছে না অথবা আল্লাহ পাকের বিধি নিষেধ এটা হালাল এটা হারাম কেন আল্লাহ হালাল করেছেন ওতেও হেকমত রয়েছে হ্যাঁ আর কেন হারাম করেছেন ওতেও রহস্য রয়েছে হেকমত রয়েছে ফালাউসা সুতরাং আল্লাহ যদি চাইতেন আজমাইন সকলকে জবরদস্তি হেদায়ত করে দিতেন সবগুলিকে আল্লাহ ভিরু বানিয়ে দিতেন আর সবগুলিকে সৎ বানিয়ে দিতেন জবরদস্তি করতে চাইলে কিন্তু আল্লাহর কি হেকমত রহস্য থাকতো মানুষের সৃষ্টিতে পরীক্ষার পরীক্ষা বলে কিছু থাকতো না বাধ্যতামূলক সব ভালো কাজ করছে ঠিক না পরীক্ষা থাকতো না এই জন্য আল্লাহ মানুষকে স্বাধীনভাবে সৃষ্টি করেছেন কুলহে নবী বলে দাও হালুম সুহাদা আকুম তোমাদের সাক্ষীদেরকে হাজির করো আল্লাযীনা ইশহাদুনা যারা এই সাক্ষী দেবে আনাল্লাহ হারামা যে আল্লাহ এগুলিকে হারাম করেছে এটা হারাম করেছে ওইটা হারাম করেছে বাহিরা সাইবা ওয়াসিলা হাম মক্কার মুশরিকরা যেমন হারাম মনে করত এগুলি হারাম করেছেন বলো তো কোন সাক্ষী আছে যে সাক্ষী দেবে ফাইন সাহেদু তারপরে আল্লাহ নবীকে বলছেন যে ওরা যদি সাক্ষী দিয়াও দেয় মিথ্যা তো সাক্ষী দিতে পারে যদি কয়েকজনকে নিয়ে চলে আসলো আমরা জানি যে আল্লাহর বিধানে আছে হ্যাঁ এটা হচ্ছে আল্লাহর হুকুম যে এগুলি হারাম এগুলি হালাল এ কথা যদি বলে অথচ আল্লাহ পাখরাপার বিধানে সেগুলি হালাল হারাম নয় ওইরকম নয় তাহলে নবীকে আল্লাহ বলছেন ফালা তার সাদ মাও তাদের সাথে তুমি সাক্ষী দিও না তাদের সাথে তুমি সাক্ষী না ওরা সাক্ষী দিলে তুমি সাক্ষী দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ করে দেবে এই কাজ করিও না কলা তত্ত্বাবে আহ এল্লাজীনাতে না আর আমার আয়াত সমূহকে যারা মিথ্যা মনে করেছে তাদের খেয়ালখুশির অনুসরণ করিও না আমার আয়াতকে মক্কার মুশশেকরা কাফেররা অস্বীকার করেছে মিথ্যা মনে করেছে তাদের চাহিদা পূরণ করিও না তাদের অনুসরণ করিও না ওয়েল্লাজীন আলা ইউ মেনু না আর যারা পরকালকে বিশ্বাস করে না অহম বের অভ্যে এবং তারা তাদের প্রতিপালকের অন্য উপাস্যদেরকে সমকক্ষ সমতুল্য মনে করে ইয়া আদেলুন মানে ইয়ে সব জি জি বরাবর করে আদালা আদল মানে বরাবর করা সমকক্ষ সমতুল্য করা তাহলে আল্লাহ পাখের নিষেধ করেছেন যারা আল্লাহর বিধানকে বিশ্বাস করে না এবং পরকালকে বিশ্বাস করে না আর আল্লাহর সাথে শির আল্লাহর সমকক্ষ সমতুল্য মনে আল্লাহর সাথে শরিক করে ওদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না ওদের মনের চাহিদা পূরণ করিও না বা তাদের অনুসরণ করিও না আল্লাহাকরদুল্লা আলমিন এই বলেই উপদেশ দিচ্ছেন মুসলিমদেরকে যে কাফের মুশরেক যদি কোনো কথা খেয়াল খুশি বলে সেই খেয়াল খুশি কথায় যদি তারা মিথ্যা সাক্ষীও নিয়ে চলে আসে তবুও তাদের সাথে তুমি সাক্ষী দিও না এবং তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না আল্লাহ পাক রবুল আলমিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন এখানে আমাদের তফসি শেষ করছি আজকে একশো পঞ্চাশ আয়াত পর্যন্ত শেষ হলো বাকি পনেরোটি আয়াত আছে আগামী সপ্তাহে সে আল্লাহ শেষ হবে আল্লাহ পাক যেন আমাদের নেক আমল কবুল করেন কোরআন বুঝার তৌফিক দান করেন কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন কোরআনের বাস্তবায়নের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আল্লাহ পাকের আদেশ নিষেধ ভালোভাবে মেনে চলার তৌফিক দান করেন আল্লাহ পাকের নাফার মানি আর অসন্তুষ্টির কথা কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের হেদায়তের ওপর কায়েম রাখেন শিরকুফুরি থেকে আর বিদার থেকে আল্লাহ পাক যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদ যেন করেন ওয়া আলা মোহাম্মদ আলী সাহবিহি